এই দুনিয়ার জীবন আমাদের একদিন ফুরিয়ে যাবে দুনিয়ার জীবন আমাদের একদিন শেষ হয়ে যাবে দুনিয়ার জীবন আমাদের শেষ হয়ে যাওয়ার পরে গোটা দুনিয়ার হিসাব নিকাশ যার কাছে একদিন দিতে হবে গলার আওয়াজ বড় করে বলেন তিনি কে সেই বিচার দিবসে আল্লাহর সামনে আমরা সবাই দাঁড়াবো এ ব্যাপারে কোনো সন্দেহ ওই বিচার দিবসের কর্তৃত্ব বিচার দিবসের ক্ষমতা যার হাতের মোটায় থাকবে একটু মহব্বতে সবাই বলেন তো তিনি কি এজন্য আমরা যখন কোরআন খুলে প্রথম সূরাটা তিলাওয়াত করি সেখানেই আমরা বিচার দিবসের মালিকের পরিচয় পেয়ে যাই আমরা যখন কোরআন খুলে তিলাওয়াত আরম্ভ করি অথবা নামাজ যখন প্রথম সূরাটা দিয়ে নামাজ আরম্ভ করি সেখানেও তার পরিচয় আছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন সকল প্রশংসা কার তার পরিচয় হলো তিনি জগৎসমূহের রব জগৎসমূহের প্রতিপালক হলো তিনি হলেন রহমান তিনি হলেন দয়াবান তার পরিচয় তিনি রহিম অর্থাৎ তিনি মেহেরবান আর তার পরিচয় হলো মালিক ইয়াউমিদ্দিন বিচার দিবসের মালিক যিনি সবাই বলেন তিনি কে সেই বিচার দিনে বিচার কিন্তু উল্টা পাল্টা হবে না আমরা তো মাঝে মাঝে বিচার করতে গিয়ে বিচারের নামে অবিচার করে ফেলি বিচারের নামে প্রহসন করে ফেলি এজন্য মাঝে মাঝে দেখা যায় নিরপরাধ মানুষকেও বিচারের নামে অবিচার করে জেলখানায় বন্দি করে রাখা হয় কিংবা মাঝে মাঝে দেখা যায় নিরপরাধ মানুষকে বিচারের নামে অবিচার করে ফাঁসির কাস্তে ঝুলাইয়া দেওয়া হয় দুনিয়াতে এই রকম নজির মনে হয় নাই আমার আপনার বিচারের মধ্যে দুই নম্বরই থাকতে পারে অবিচার থাকতে পারে বেইনসাফি থাকতে পারে কিন্তু আল্লাহ তাআলার বিচারের মধ্যে কোনো দুই নাম্বারই নাই আল্লাহ তাআলার বিচারের মধ্যে কোনো বেইনসাফি নাই বিচারের দিবসে আমার আপনার হাতে কোনো কর্তৃত্ব থাকবে না এজন্য রব্বুল আলামিন কোরআনুল কারীমের 82 নম্বর সূরা সূরাতুল ইনফিতারের 17 নম্বর আয়াত থেকে বলছেন ওয়ামা আদরাকা মা ইয়াউমুদ দিন সুম্মা মা আদরাকা মা ইয়াউমুদ্দিন ও আমার হাবিব আপনি কি জানেন নাকি ইয়াউমুদ্দিন বিচারের দিবস কি অতঃপর আপনি কি জানেন বিচার দিবস কি আল্লাহ নিজেই প্রশ্ন করে নিজেই আবার জবাব দিচ্ছেন আল্লাহ তাআলা বলছেন ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াউমা ইযিন লিল্লাহ আল্লাহ তাআলা বলছেন সেদিন কোনো মানুষের জন্য কোনো কিছু করতে পারবে না দুনিয়ায় আমরা একজনের জন্য আরেকজন সুপারিশ করি একজনের সাহায্যে আরেকজন এগিয়ে যাই কিন্তু আল্লাহ বলছেন ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ সেদিন একজন মানুষ আরেকজন মানুষের কোনো উপকারে আসবে না কেউ কারো কোনো কাজে লাগবে না এরপরে আল্লাহ বলছেন ওয়াল আমরু ইয়াউমা ইযিন লিল্লাহ কর্তৃত্ব পাওয়ার এবং ক্ষমতা কেবল সেই দিন একজনের কাছে থাকবে তিনি কে সেই বিচার দিবস পরকাল দিবস কর্মফল দিবস যে দিবসই বলেন না কেন এই কিয়ামতের দিবস বিচার দিবস প্রতিফল দিবসে আমার আপনার সকল কর্মের ফল আল্লাহ তাআলা বুঝাইয়া দিবেন এই আয়াতের এই সূরার প্রথম আয়াতে আল্লাহ বলছেন ও নবী আপনি কি তাদেরকে দেখেন না পরকালকে যারা মিথ্যা বলে পরকাল যারা বিশ্বাস করে না যেই সময়ে এই আয়াত নাজিল হয়েছে এই সূরা নাজিল হয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার কাফির মুশরিকদেরকে যখন পরকালের কথা বলতেন তারা তখন বিস্মিত হয়ে যেত হতবাক হয়ে যেত তারা তাদের ভাষায় কি বলতো তাদের কথাগুলো রব্বুল আলামিন
কোরআনুল কারীমে কোট করে দিলেন আল্লাহ তাআলা বলছেন কাফিররা পরকাল অবিশ্বাস করে পরকালের ব্যাপারে বলতো কোরআনুল কারীমের 37 নম্বর সূরা সূরাতুস সাফাতের 16 নম্বর আয়াত থেকে আল্লাহ বলছেন আইযা মিতনা ওয়া কুন্না তুরাবাও ওয়া ইযামান আইন্না লামাবউসুন আও আবাউনাল আউওয়ালুন আল্লাহ তাআলা বলছেন তারা বলতো যখন আমরা মারা যাব মারা যাওয়ার পরে যখন আমাদের শরীর মাটি এবং হাড্ডিতে পরিণত হবে অর্থাৎ আমরা মারা যাওয়ার পরে যখন শরীরের অস্থিপিঞ্জর হাড্ডি গুড্ডি সব যখন মাটির সাথে মিলে সব কিছু যখন মাটির সাথে মিশে যাবে ইন্না লামাবউসুন তখন কি আমরা আবার পুনরুত্থিত হব আবার কি আমাদেরকে জিন্দা করা হবে আও আবাউনাল আউওয়ালুন এমন কি আমাদের পিতৃপুরুষ যারা ছিলেন পূর্বপুরুষদের কেউ কি আবার জিন্দা করা হবে নাকি তারা বিস্মিত হয়ে যখন নবীজিকে এই কথাগুলো বলতো তখন তাদের জবাবটা কেমন হবে নবীজিকে জবাবটা শিখায় দিলেন কি আস্তে বলবেন না জোরে বলেন কি আল্লাহ বললেন ও নবী আপনি এই কাফিরদের জবাবটা এই রকম দেন আল্লাহ শিখায় দিলেন কুল নাআম ওয়া আনতুম দাখিরুন আপনি বলেন নাম হ্যাঁ অবশ্যই আল্লাহ তোমাদেরকে এবং তোমাদের পূর্বপুরুষদেরকে জীবিত করবেন ওয়া আনতুম দাখিরুন এবং সেদিন তোমরা লাঞ্ছিত হবে অপদস্থ হবে আল্লাহ তাআলা তার হাবিবকে জবাব শিখিয়ে দিলেন বললেন তাদেরকে বলেন কিভাবে এই ঘটনাটা ঘটবে সেটাও বলে দেন আল্লাহ তার হাবিবকে জানায় দিলেন ফা ইন্নামা হিয়া জাজরাতুন ওয়াহিদা ফা ইযা হুম ইয়ানযুরুন একটা জাজরা হবে অর্থাৎ একটা কম্পন আরম্ভ হবে সিংহায় একটা ফুৎকার মারা হবে একটা সিংহার ফুৎকারের পরে মাথার উপরের আসমান পায়ের তলার জমিন লন্ড ভন্ড চূর্ণ বিচূর্ণ মেশাকার হয়ে যাবে সাইয়েদিনা ইসরাফিল আলাইহিস সালামকে যখন রব্বুল আলামিন সিংহায় ফু দেওয়ার জন্য হুকুম করবেন তিনি সিংহায় মুট ফু মারবেন দুইবার জোরে বলেন কয়বার প্রথমবার তিনি যখন সিংহায় ফু দিবেন আসমান জমিন সমস্ত সৃষ্টি জগৎ লন্ড ভন্ড হয়ে যাবে আকাশের দিকে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা পাহাড়গুলোর অবস্থা কি হবে আল্লাহ তাআলা বলছেন ইয়াউমা তারজুফুল আরদু ওয়াল জিবালু ওয়া কানাতিল জিবালু কাসিবাম মাহিলা আল্লাহ তাআলা বলছেন ওই পাহাড়গুলো বালুর মতো উড়ে যাবে সূরা কারিয়ার মধ্যে আল্লাহ বলেছেন ওয়াতাকুনুল জিবালু কাল ইহনিল মানফুশ পাহাড়গুলো ধুনা তুলার মতো উড়ে যাবে সব কিছু শেষ লন্ড ভন্ড চূর্ণ বিচূর্ণ মেশাকার হয়ে যাবে এরপরে আল্লাহ বলবেন ইসরাফিল তুমি এবার দ্বিতীয়বার সিংহায় ফু দিয়ে তোমার দায়িত্ব কমপ্লিট করো দ্বিতীয়বার সিংহায় যখন তিনি ফু দিবেন সিংহার ফুৎকারের সাথে সাথে কবর থেকে মানুষ উঠে হাসরের ময়দানের দিকে যেতে থাকবে যার হুকুমে তিনি কে আল্লাহ তাআলা বলছেন যখন এই কাফিরগুলো অবিশ্বাসী পরকাল অবিশ্বাসী লোকগুলো বিচার দিবসে কর্মফল দিবসে প্রতিদান দিবসে হাজির হবে তখন তারা আফসুস করে বলবে ওয়াকালু ইয়া ওয়াইলানা হাযা ইয়াউমুদ্দিন আফসুস দুর্ভোগ আমার জন্য যে বিচারের দিবসকে আমি মিথ্যা মনে করতাম আজ তো সেই বিচারের দিনে আমি হাজির হয়ে গেলাম আজ বিচারের দিনে কর্মফল দিবসে আমি তো হাজির হয়ে গেলাম আমার বাবা জান ভাই জানরা আমরা মরে যাওয়ার পরে আবার আল্লাহ আমাদেরকে জিন্দা করবেন এ ব্যাপারে কি আপনাদের কোনো সন্দেহ আছে নাকি সন্দেহ অবশ্য থাকতেই পারে আপনারা বলছেন না যদি সন্দেহ না থাকে তাহলে দুর্নীতি হয় কেন সন্দেহ না থাকলে নামাজ আমরা ছেড়ে দেই কেন পরকালে আল্লাহর সামনে আমাকে দাঁড়াতে হবে বিচার দিবসে বিচারের সম্মুখীন হব এই বিশ্বাসটা যদি মনে প্রাণে থাকতো
তাহলে যুবক ভাইরা হাতের মধ্যে স্মার্টফোন নিয়ে আজেবাজে ভিডিও দেখো কেন যদি পরকালে আমি বিচারের সম্মুখীন হব এই অনুভূতি আমার অন্তরে থাকতো আমার বোনদের কাছে প্রশ্ন হলো ব্যাপারটা হয় ঘর থেকে বের হন কেন আল্লাহর সামনে আমাকে বিচারের সম্মুখীন হওয়া লাগবে এই ভয়টা যদি অন্তরে লালন করেন তাহলে আপনি সুদ খান কেন ঘুষ খান কেন তাহলে আপনি জনপ্রতিনিধির চেয়ারে বসে মানুষের হক মেরে খান কেন আসলে মুখে মুখে বলে পরকাল আমি বিশ্বাস করি বিচারের দিবসে আমি বিচারের সম্মুখীন হব আসলে ওই লোকগুলো অন্তর দিয়ে সেটা বিশ্বাস করে কোন মানুষ যদি অন্তর দিয়ে বিশ্বাস করে আমাকে আমার রবের সামনে দাঁড়িয়ে হিসাব দিতে হবে সে কখনো রবের হুকুম অমান্য করতে পারে না যেমন কোন একজন মানুষ যদি চাকরি করে কোন একজন মানুষ যদি চাকরি করে সে যদি জানে আজ সন্ধ্যাবেলায় আমার কোম্পানির মালিক তার কাছে আমার গত এক মাসের সকল কাজের রিপোর্ট পেশ করা লাগবে তাহলে বলেন তো কর্মচারী এটা জানার পরে সে তার দৈনন্দিন কাজগুলো মনোযোগ দিয়ে করবে না অমনোযোগী হয়ে করবে হ্যাঁ মনোযোগী হয়ে করবে তো যার অন্তরে এই বিশ্বাস আছে বিচারের দিবসে আমি আমার রবের সম্মুখীন হব ওই বান্দা কখনো আজান শুনলে ঘুমায় থাকবে না নামাজ ছাড়তে পারবে না অন্যায় অপরাধে সংশ্লিষ্ট হতে পারবে না শুনেন শুনেন এটা ভাবিয়েন না আমি যখন মরে যাব আমার দেহ যখন কবরে রেখে দেওয়া হবে কি করে আমি জীবিত হব পরকাল অবিশ্বাসী কাফিরদের মতো যদি আপনার অন্তরেও এমন চিন্তা আসে তো শুনেন মরার পরে আল্লাহ আপনাকে কেমনে জিন্দা করবেন আল্লাহ তাআলা কোরআনুল কারীমের 22 নম্বর সূরা সূরাতুল হাজ্জের 5 নম্বর আয়াতে বললেন ইয়া আইয়ুহান الناس إن كنتم في ريب من البعث فإنا خلقناكم من تراب ثم من نطفة ثم من علقة ثم من مضغة مخلقة وغير مخلقة لنبين لكم ونقر في الأرحام ما نشاء إلى أجل مسمى الله تعالى বলছেন হে মানুষ তুমি মৃত্যুর পরে আবার জীবিত হবে এ ব্যাপারে যদি তোমার সন্দেহ থাকে তো শোনো একটা সময় তো তুমি কিছুই ছিলে না এখন তোমার নাম আছে খাতায় লিখলে তোমার ঠিকানাও লেখো গ্রামের নাম পোস্ট অফিসের নাম উপজেলার নাম জেলার নাম তুমি লিখো অথচ মানুষ তুমি কি ভুলে গিয়েছো আল্লাহ মানুষের নামে একটা সূরা দিয়েছেন সেই সূরার নাম ইনসান ওই সূরার প্রথম আয়াতে বলেছেন হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা মানুষের জীবনে কি এমন একটা সময় ছিল না যখন সে উল্লেখ করার মতো কিছুই ছিল না নাম ছিল না ঠিকানা ছিল না ঘর বাড়ি কিচ্ছু ছিল না অস্তিত্ব ছিল না অস্তিত্বহীনতা থেকে অস্তিত্ব দিলেন অস্তিত্বহীনতা থেকে অস্তিত্ব দিয়ে সুন্দর করে আপনাকে যিনি বানালেন সবাই বলেন তিনি কে কেমনে আল্লাহ বানালেন শুনেন আল্লাহ বলছেন মাটি থেকে তোমাদের পয়দা এরপরে পুরুষের স্পাম আর মহিলাদের অভাব এই দুটুকে একত্রিত করে মিন নতফাতিন আমসাজ মিশ্র বীর্য থেকে তোমাকে আমি পয়দা করা আরম্ভ করলাম এক ফোঁটা নাপাক পানিকে ফি করারিন মাকিন তোমার মায়ের জরায়ুর ভেতরে সুরক্ষিত জায়গায় রেখে দিলাম এরপরে সেই নাপাক পানি ফোঁটাকে জমাট বাঁধা রক্ত বানালাম এরপরে সেই জমাট বাঁধা রক্তকে গুস্তপিণ্ডে পরিণত করলাম অতপর সেই গুস্তপিণ্ডকে বড় একটা হাড্ডিতে রূপান্তর করলাম তারপরে সেই হাড্ডির উপরে গুস্তের পোশাক পরাইয়ে দিয়ে তোমার তখনও কোনো স্ট্রাকচার ছিল না ফেস কাটিং ছিল না এবার আমি তোমার চক্ষু দিলাম নাক দিলাম ঠোঁট দিলাম কান দিলাম
হাত দিলাম পা দিলাম এরকম সুন্দর একটা স্ট্রাকচার দিয়ে মায়ের পেটে আমাদেরকে যিনি বানালেন তিনি কে এরপরে আল্লাহ বলছেন ইলা আজালিম মুসাম্মা নির্দিষ্ট একটা সময় পর্যন্ত তোমার মায়ের গর্ভের ভিতরে আমি তোমাকে রেখে দিলাম ওই নির্দিষ্ট সময়টা যখন শেষ হয়ে গেল সুম্মা নুখরিজুকুম তিফলা ছোট একটা বাচ্চার সাইজে তোমার মায়ের পেটের ভেতর থেকে তোমাকে বের করে এনে আমি তোমাকে দুনিয়ার আলো বাতাস দেখিয়েছি সুবহানাল্লাহ এবার আল্লাহ আপনাকে প্রশ্ন করছেন যেখানে তুমি এক ফুটা স্পাম থেকে শুক্রাণু থেকে আমি তোমাকে বানালাম আমি ওই আল্লাহ তুমি যখন মরে যাবে আলাইসা যালিকা বিকাদিরিন আলা আন ইয়ুহইয়াল মাউতা আল্লাহ প্রশ্ন করছেন এবার যদি এক ফুটা স্পাম থেকে আমি তোমাকে এত সুন্দর বানাতে পারি তো তোমার মতো বান্দা মরে গেলে আমি কি তোমাকে আবার জিন্দা করতে পারবো না এই যে ফোন আমাদের সবার হাতে আছে না ওনার ফোনটা নিয়েছি কেন কারণ আছে এই ফোনটা নষ্ট হয়ে গেল আশেপাশে বাজার আছে বাজারের নাম কি বড় চাওনা ফেলে আসছি বাজারটা বড় চাওনা বুঝেন কথা আমার বড় চাওনা বাজারে ফোন নিয়ে গেলেন বললেন ভাই আমার মোবাইল সমস্যা করছে হ্যাং করেছে বা এটা অন হচ্ছে না কি সমস্যা দেখেন তো মিকার এবার মিকার বলেন না মিস্ত্রি বলেন আপনারা মিকার মিকার এবার ফোন খোলা আরম্ভ করেছে খুলে একদম পার্টসগুলা আলাদা আলাদা করছে তখন কি আপনি বলেন হেই মিয়া পার্টসগুলা আলাদা কেন করছেন এরকম বলেন আপনি মোবাইলের কারিগর না হলে এগুলো আপনি দেখলে আপনার মাথা হ্যাং করবে কি ব্যাপার পার্টস পার্টস আলাদা করে কাজ করতেছে কাজ করার পরে দেখা যায় মিস্ত্রি বা মিকার বা কারিগর সে আবার ওই ফিটিংসটা আগের মতো দিয়ে মোবাইলটা দিয়ে নেন ঠিক করে ফেলেছি এখন শোনেন এই যে মোবাইলটা খুললো ফিটিংস দিল পার্টস পার্টস আলাদা করলো যারা গাড়ি ব্যবহার করেন গাড়ি অ্যাক্সিডেন্ট হলে গ্যারেজে দিলে ডেন্টিং এর সময় পুরো গাড়ির পার্টস সব খুলে ফেলে মিস্ত্রি কাজ করার পরে আবার এগুলো লাগায় এই যে মোবাইলের মিস্ত্রি বলেন আর গাড়ির মিস্ত্রি আর বিমানের মিস্ত্রি জাহাজের মিস্ত্রি যে মিস্ত্রি বলেন না কেন তার জিনিসকে সে খুলে আবার জোড়া লাগাইতে পারে তার মাথার মধ্যে জ্ঞান দিয়েছেন কে কতটুকু জ্ঞান দিয়েছেন আল্লাহ তাকে ওয়ামা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা নগণ্য খুব অল্প তুচ্ছ এই জ্ঞান আল্লাহর কাছ থেকে পেয়ে মানুষ যদি জিনিসপত্র খুলে আলাদা আলাদা করে সেগুলোকে আবার জোড়া লাগাইতে পারে তো জ্ঞানদাতা সেই মহাজ্ঞানী রব তিনি আমরা মরে যাওয়ার পরে আমাদের হাত পা হাড্ডি গুড্ডি আলাদা হয়ে গেলে তিনি এগুলো আবার জোড়া লাগাই আমাদেরকে জীবিত করতে পারবেন না পারবেন বিশ্বাস হয় আল্লাহ বলেছেন ইন্নাদ দীন লা ওয়াকিয়। অবশ্যই বিচারের দিবস অত্যাসন্ন অবশ্যম্ভাবী বিচার দিবসের সম্মুখীন সবাইকে হতে হবে কাফির মুশরিক এবং পরকাল বিশ্বাসী লোকদের কথা প্রথম আয়াতে আল্লাহ বললেন আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন আপনি কি তাকে দেখেননি তার ব্যাপারে কি আপনি জানেন না যে পরকাল বিশ্বাস করে বিচার দিবসকে মিথ্যা বলে প্রতিপন্ন করে এবার বিচার দিবসকে যারা মিথ্যা মনে করে বিচার আছে হিসাব আছে কিয়ামত আছে এটা যারা অবিশ্বাস করে তাদের দুইটা বদ আমলের কথা আল্লাহ পরের দুইটা আয়াতে বললেন জুড়ে বলেন কয়টা বদ আমল আসতে বলবেন না জুড়ে বলেন কয়টা বদ আমল আল্লাহ তাআলা প্রথম বদ আমলের কথা বললেন যে ব্যক্তি পরকাল বিশ্বাস করে না এর চরিত্র হলো ফাযালিকাল্লাযী ইয়াদুল ইয়াতীম সে ওই ব্যক্তি যে ইয়াতীমের সাথে রুরু আচরণ করে ইয়াতীমকে ধাক্কা দেয় ইয়াদুল ইয়াতীমের ব্যাখ্যায় মুফাসসিরগণ অনেকগুলো অর্থ দিয়েছেন তার মধ্যে তিনটা অর্থ আপনাদেরকে শোনাই
يدعو اليتيم اي ياكل مال اليتيم পরকাল যারা অবিশ্বাস করে বিচার দিবসে আল্লাহর সম্মুখীন হওয়া লাগবে এটা মনে প্রাণে যারা বিশ্বাস করে না এদের চরিত্র হলো এতিমের মাল এরা লুটপাট করে খেয়ে ফেলে এতিমের মাল আত্মসাৎ করে এই ধরনের মানুষ আপনাদের টাঙ্গাইলে নাই এতিমের মাল দখল করে ফেলে এতিমের মাল থেকে এতিমকে বঞ্চিত করে এতিমের মাল আত্মসাৎ করে ইয়াদুল ইয়াতিমের আরেকটা ব্যাখ্যা হলো কোন কোন মুফাসসির বলেছেন এতিম যখন তার কাছে সাহায্য চাইতে যায় এতিমের কথায় কোনো কর্ণপাত করে না আর যদি শুনেও তখন সে এতিমকে নিয়ে কটুক্তি করে তিরস্কার করে দেখবেন আমাদের সমাজে এরকম বহু মানুষ আছে এতিম সাহায্য চাইতে আসলে বলে এই বেটা তুমি আসার টাইম পাও নাই খুব ব্যস্ত আমি যাও ওখানে এরকম কঠোর আচরণ করে করে কি না আবার তিন নম্বর ব্যাখ্যা এসেছে এতিমের উপর জুলুম করে সমাজে এরকম বহু পরিবার আছে যৌথ পরিবার আহারে বাপ নাই মা নাই এতিম সন্তান এখন পরিবারের অন্যান্য সদস্যরা ওই এতিম সন্তানটাকে দিয়ে ঘরের সকল কাজ করায় ইচ্ছা মতো কাজ করায় গালিগালাজ করে মাঝে মাঝে ঝাঁটা পিটা করে ঝাঁটা বুঝেন তো আপনারা আল্লাহ বলছেন আরো আইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ওই ব্যক্তিকে কি দেখেন না যারা বিচার দিবসকে মিথ্যা মনে করে তাদের অভ্যাস হলো ফাযালিকাল্লাযী ইয়াদুউল ইয়াতীম এতিমকে ধাক্কা দেয় এতিমের মাল খেয়ে ফেলে এতিমকে কটুক্তি করে এতিমের উপর জুলুম করে একটা ঘটনা আমার মনে পড়ল ঘটনাটা কি বলবো এই আয়াতের সাথে রিলেটেড ঘটনা এই ঘটনাটা কাজী আবুল হাসান মাওয়ারিদি তার আলামান নবুয়ার ভেতরে উল্লেখ করেছেন আবু জাহাল নাম শুনছেন তো আপনারা মানুষটা খুব আল্লাহওয়ালা ছিল হ্যাঁ আবু জাহাল তার তত্ত্বাবধানে একজন এতিম ছিল ওই এতিমের মাল আবু জাহাল আত্মসাত করেছিল ওই এতিম ছেলেটি একদিন আবু জাহালের কাছে গেল গিয়ে বলল আবু জাহাল তুমি তো আমার সম্পদগুলো তোমার কাছে রেখে দিয়েছ পুরা সম্পদ যদি নাও দাও তুমি তো মক্কার সবচেয়ে বড় নেতা আমি জানি তোমার সাথে আমি পারবো না কিন্তু আমি তো এতিম মানুষ আমার উপর একটু দয়া করো আমার সম্পদ যদি পুরাটা নাও দাও কিছু আমাকে দাও আবু জাহাল কর্ণপাত করল না দূর দূর করে এতিমকে তাড়িয়ে দিল কুরাইশ কিছু কাফির এই চিত্র দেখল দেখবেন আমাদের সমাজে কিছু মানুষ আছে ভেজাল দেখলে ভেজালটা সমাধান করে দেয় না বরং ভেজালের উপর কি আরো ভেজাল লাগায় অবশ্য এই ধরনের মানুষ আপনাদের সখীপুরে নাই কিছু কুরাইশ কাফের এই চিত্র দেখল দেখার পরে তারা এতিম ছেলেটাকে তাদের কাছে ডাক নিয়ে নিল নিয়ে বলল শোনো তুমি এক কাজ করো তুমি মুহাম্মদ সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাও গিয়ে তুমি আবু জাহালের বিরুদ্ধে নালিশ করো ওই কাফেররা চেয়েছিল এমনিতেই নবীজি আর আবু জাহালের মাঝে ভেজাল আছে আর একটু ভেজাল লাগুক আগুনের মধ্যে পানি নয় আগুনের মধ্যে তারা আরো কেরোসিন ঢালল এতিম ছেলেটা এবার নবীজির কাছে গেল নবীজির কাছে গিয়ে যখন এই ঘটনা বলল নবীজি বসা ছিলেন দাঁড়িয়ে গেলেন কারণ এতিমের কষ্ট এতিমই বুঝবে আমার নবীও তো এতিম ছিলেন এজন্য আল্লাহ সূরা দোহার মধ্যে বলেছেন আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া ও নবী আমি কি আপনাকে এতিম অবস্থায় পাইনি এরপরে আমি কি আপনাকে আশ্রয় দেইনি আপনার তো জন্মের আগেই আপনি বাবাকে হারিয়েছেন বাপ হারা এতিম হয়ে দুনিয়াতে এসেছেন এরপরে আমি আপনাকে আমার কুদরতি ব্যবস্থাপনায় হালিমা তো সাদিয়ার ঘরে পাঠিয়েছি সেখান থেকে আবার আপনার মায়ের ঘরে এনেছি মা মারা যাওয়ার পরে আপনার দাদায় আশ্রয় দিয়েছি দাদা মারা যাওয়ার পরে চাচার আশ্রয় দিয়েছি এই রকম করে আপনাকে এতিম অবস্থায় পেয়ে আমি আশ্রয় দিয়েছি আশ্রয় জেনে দিয়েছেন তিনি কে সেই নবীকে আল্লাহ হুকুম করলেন যেহেতু আপনি এতিম হয়ে এসেছেন ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার এতিমের সাথে রুড়ো আচরণ করবেন না এতিমকে ধাক্কা দিবেন না অসুন্দর আচরণ করবেন না তো এতিম এই বাচ্চাটা যখন নবীজির কাছে সেই নালিশ করল নবীজি এতিমের হাত ধরলেন বললেন আমি তোমার এই সমস্যার সমাধান করে দিব ওই ছেলেটাকে নিয়ে নবীজি
আবু জাহালের কাছে গেলেন আবু জাহাল নবীজিকে দেখে সেদিন সুন্দর করে অভ্যর্থনা জানালো সুন্দর করে রিসিভ করলো আবু জাহাল বলল আপনি কেন এসেছেন নবীজি বললেন তুমি এই ছেলেটার ধন সম্পদগুলো কেন তোমার কাছে রেখে দিয়েছো তার সম্পদ তারে ফিরাইয়া দাও যে সকল কুরাইশ কাফেররা ভেজাল লাগাতে চেয়েছিল তারা আবার উৎসুক হয়ে দৃশ্য দেখতেছে তারা ভাবতেছে এখন আরেকটা মারামারি লাগবে কিন্তু দেখলো ঘটনা উল্টা নবীজি যখন আবু জাহালকে বললেন এতিমের সম্পদ এতিমকে ফিরাইয়া দাও তখন আবু জাহাল তার সম্পদ এতিম ছেলেটার সম্পদ এতিম ছেলেটাকে দিয়ে দিল নবীজি চলে গেলেন যাওয়ার পরে কুরাইশ কাফেররা এসে আবু জাহালকে ধরল বলল নেতাজি আপনি কি এখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিন কবুল করে ফেলেছেন নাকি আবু জাহাল বলল না অন্যান্য নেতারা বলল যদি দিন কবুল না করেন তো তিনি বলার সঙ্গে সঙ্গে এতিম ছেলেটার সম্পদ আপনি তারে ফিরাইয়া দিলেন কেন আবু জাহাল কয় জান বাঁচানোর জন্য কামটা করছি তারা বলল বুঝলাম না কেমনে জান বাঁচানোর জন্য করেছেন আবু জাহাল তখন বলল যখন মুহাম্মদ ছেলেটাকে হাত ধরে নিয়ে আমার দিকে এগিয়ে আসতেছিল আমি দেখলাম মুহাম্মাদের ডান দিকে একটা তলোয়ার বাম দিকে একটা তলোয়ার আমার দিকে তাক করে আছে মনে মনে ভাবলাম যদি ওই তলোয়ারগুলো আমার শরীরে বিদ্ধ হয়ে যায় এই ভয়ে আমি মুহাম্মাদকে দেখে ওই এতিম ছেলেটার সম্পদ তার কাছে ফিরাইয়া দিয়েছি নবীজির চারিত্রিক প্রভাব গিয়ে কাফিরদের উপরেও পড়ত সুবহানাল্লাহ বলেন আর আমাদের চারিত্রিক প্রভাব কার উপরে পড়ে না কারণ আমরা মিথ্যা বলি চুরি করি ডাকাতি করি আমাদের মধ্যে বদামলে ভরা এজন্য আমাদের চারিত্রিক প্রভাব সমাজের উপর পড়ে না ঠিক কিনা বলেন তাহলে এই ঘটনাটা কেন বললাম শুনেন যেই সময়ে এই সূরা নাজিল হয়েছে আয়াত নাজিল হয়েছে ওই সময়ের ঘটনা বললাম ঘটনাটা এই কারণে বললাম তাহলে বোঝা গেল যেই সময়ে এই সূরা বা আয়াত নাজিল হয়েছে ওই সময়ের নেতা নামক খেতারা এতিমের সম্পদ আত্মসাত করত এখনো আমাদের সমাজে অনেকের ঘরে অনেকের সমাজে এতিমের মাল মেরে খায় এতিমের মাল অন্যায়ভাবে ভক্ষণ করে এতিমের উপর জুলুম করে এতিমের উপর যারা জুলুম করে এতিমের মাল ভক্ষণ করে আল্লাহ তাআলা তাদের ব্যাপারে বলছেন ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম আল্লাহতালা বলছেন নিশ্চয়ই যারা অন্যায়ভাবে এতিমের মাল ভক্ষণ করে তারা তাদের পেটের মধ্যে জাহান্নামের আগুন ঢুকায় ভালো করে শুনেন এতিমের মাল ভক্ষণ করে যারা পরকালের অবিশ্বাসী তারা কাফির মুনাফিক তারা আর এতিমের সম্পদ এতিম কি ফিরাইয়া দেয় যারা মোমেন হলো তারা মোমেনের কাজ হলো এতিমের সম্পদ ফিরাইয়া দেওয়া কিংবা এতিমের সম্পদ এতিম যেন পায় সে ব্যাপারে সহযোগিতা করা একটা সুন্দর ঘটনা সূরা কাহাফ থেকে আমার মনে পড়ল আমি কি বলবো কষ্ট হচ্ছে আপনাদের খুব সুন্দর এবং শিক্ষণীয় ঘটনা ইয়াতের তফসির করতে গিয়ে ঘটনাটা মনে হয়ে গেল লম্বা হয়ে যাবে আয়াত তিলাওয়াত করলে জন্য আয়াত তিলাওয়াত না করে সূরা কাহাফ থেকে ঘটনাটা বলছি পাললে বাড়িতে গিয়ে সূরা কাহাফ আপনারা বাংলা অনুবাদ পড়ে নেবেন মুসা আলাইহিসসালামের সময়ের ঘটনা মুসা আলাইহিসসালাম একবার বনি ইসরাইলের সামনে বক্তৃতা করছেন এক লোক বলল অগো আমাদের নবী মুসা বলেন তো মানুষের মধ্যে সবচাইতে জ্ঞানী কি মুসা নবী মনে মনে চিন্তা করলেন যেহেতু আমি এই জামানার নবী তাহলে সবার চেয়ে জ্ঞানী আমি হব তিনি উত্তর দিলেন মানুষের মধ্যে সবচাইতে জ্ঞানী হচ্ছি আমি আল্লাহর কাছে এই জবাবটা পছন্দ হলো না মুসা নবী যদি উত্তর দিতেন আল্লাহ ভালো জানেন তাহলে সেটা বিনয়ের বহিঃপ্রকাশ হতো মুসা নবী বললেন আমি মানুষের মধ্যে সবচাইতে বেশি জ্ঞানী আল্লাহ তাআলা মুসা নবীকে বললেন ও নবী মুসা তুমি সবচাইতে জ্ঞানী নও তোমার চাইতেও জ্ঞানী বান্দা আমার জমিনে আছে মুসা নবী বললেন কে তিনি আল্লাহ তাআলা তখন বললেন দুই সাগরের সংযোগস্থলে আমার এক বান্দা আছে হাদিসে তার নাম এসেছে খাদির আমাদের দেশে অনেকেই তার নাম বলে খিজির কিন্তু হাদিসে তার নাম এসেছে খাদির
খাজবর খা দজির দুই রাজবর রা সুকুন করে পড়ছি তো খাদির খাদির ইয়ানি কি খাদির মানে হচ্ছে সবুজ মুহাদ্দিসিনে কিরাম বলেছেন খাদির আলাইহিস সালাম যেখানেই বসতেন ওই জায়গাটাতে এত বরকত নেমে আসতো ওই জায়গায় সবুজ সবুজ ঘাস জন্মে যেত সুবহানাল্লাহ আল্লাহ বললেন মূসা তোমার চাইতেও আরো জ্ঞানী এক বান্দা আছে তার নাম হচ্ছে খাদির মূসা নবী বললেন আমি তার সাথে দেখা করে তার কাছ থেকে জ্ঞান লাভ করতে চাই তাকে আমি কোথায় গেলে পাবো শুনতেছেন তো আপনারা আল্লাহ তাআলা বললেন দুই সাগরের সংযোগস্থল ওখানে চলে যাও যাওয়ার সময় একটা থলে নাও থলের মধ্যে একটা মাছ নাও মূসা নবী এবার থলে বুঝেন তো আপনারা ব্যাগ আর কি থলের মধ্যে একটা মাছ নিলেন আর তিনি তার খাদেম ইউসা বিন নূন আলাইহিস সালামকে সাথে নিয়ে দুই সাগরের সংযোগস্থলের সংযোগস্থলের দিকে রওনা আরম্ভ করলেন আল্লাহ তাআলা বললেন মূসা শোনো যেখানে যাওয়ার পরে তোমার থলের এই মাছ বের হয়ে নিরুদ্দেশ হয়ে যাবে হারিয়ে যাবে ওই জায়গায় তুমি আমার বান্দা খাদিরের দেখা পাবে মূসা আলাইহিস সালাম তার খাদেম ইউসা বিন নূন আলাইহিস সালামকে নিয়ে পথ চলতে 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 ক্লান্ত হয়ে গেলেন সাগরের তীরে এক জায়গায় পাথরের উপর মাথা দিয়ে মূসা আলাইহিস সালাম আরাম ফরমাচ্ছিলেন হঠাৎ করে তার ঘুম চলে আসলো ইউসা বিন নূন আলাইহিস সালাম মূসা নবীর পাশে ছিলেন হঠাৎ করে লক্ষ্য করলেন থলের ভেতর থেকে মাছ উঠলেন ওই মাছ যে পানি দিয়ে যাচ্ছিল ওই পানির স্রোতধারা বন্ধ হয়ে যাচ্ছিল সুবহানাল্লাহ একটা টানেল তৈরি হয়ে যাচ্ছিল সুড়ঙ্গ হয়ে যাচ্ছিল মূসা নবী ঘুম থেকে উঠলেন কিন্তু ইউসা বিন নূন আলাইহিস সালামকে শয়তান এই ঘটনা ভুলাইয়া দিল তিনি মূসা নবীকে ঘটনাটা বললেন না মূসা নবী ঘুম থেকে ওঠার পরে তারা আবার হাঁটা আরম্ভ করলেন পথ চলতে লাগলেন সারা রাত তারা চললেন পরের দিন সকালবেলা মূসা নবী বললেন ইউসা খোদা লেগেছে নাস্তা তৈরি করো দুজনে নাস্তা করলেন নাস্তা করার পরে ইউসা বিন নূন আলাইহিস সালামের মনে হলো গতকালের ঘটনা তিনি বললেন নবী মূসা আপনাকে তো একটা ঘটনা বলতে আমি ভুলে গিয়েছি শয়তান আমাকে ভুলিয়ে দিয়েছে তিনি বললেন কি ঘটনা তিনি বললেন গতকাল যেই পাথরের উপর মাথা দিয়ে আপনি ঘুমিয়েছিলেন আপনি ঘুমন্ত থাকা অবস্থায় থলের থেকে মাছ বের হয়ে গিয়েছে মূসা নবী বললেন কি বলো এটা তুমি আমাকে আগে কেন জানালে না কারণ আমাদের ডেস্টিনেশন ছিল সেই জায়গা যেখানে থলে থেকে মাছ বের হয়ে যাবে তিনি বললেন দেরি করে ফেলেছো চলো আবার পেছন ফিরে যাই পেছন যেতে 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 ওই জায়গায় গেলেন ওই জায়গায় গিয়ে দেখলেন একজন লোক চাদর আবৃত অবস্থায় শুয়ে আছেন মূসা নবী গিয়ে সালাম দিলেন তিনি জবাব দিলেন জিজ্ঞেস করলেন আপনি কে মূসা নবী বললেন আনা মূসা আমি হচ্ছি মূসা খাদির আলাইহিস সালাম বললেন আপনি কি বনি ইসরাইলের মূসা মূসা আলাইহিস সালাম বললেন হ্যাঁ আমি বনি ইসরাইলের মূসা খাদির আলাইহিস সালাম বললেন আপনি এখানে কেন এসেছেন মূসা নবী বললেন আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছেন তিনি বলেছেন আপনি নাকি অনেক জ্ঞানী মানুষ আপনার থেকে জ্ঞান আহরণের জন্য আমি এখানে এসেছি আমি আপনার সোহবত নিতে চাই আমি আপনার সাহচর্য লাভ করতে চাই আপনার সাথে থাকতে চাই খাদির আলাইহিস সালাম বললেন আমার সাথে থাকতে হলে শর্ত আছে কি আছে মূসা নবী বললেন কি শর্ত খাদির আলাইহিস সালাম বললেন আপনি আমার সাথে থাকলে আমাকে কোনো প্রশ্ন করতে পারবেন না যতক্ষণ না আমি নিজে থেকে কোনো কথা আপনাকে জানাই মূসা নবী বললেন ঠিক আছে আমি রাজি হয়ে গেলাম মূসা নবী এবার খাদির আলাইহিস সালামের সাথে সাগরের তীর ধরে হাঁটা আরম্ভ করলেন কিছু দূর যেতে না যেতেই একটা নৌকা সাগরের তীর ঘেঁষে যাচ্ছিল তারা খাদির আলাইহিস সালামকে লক্ষ্য করে বলল কোথায় যাবেন নৌকায় উঠেন আমরা আপনাকে পৌঁছে দিব তারা নৌকায় উঠলেন নৌকায় ওঠার পরে একটা পাখি নৌকার উপরে বসল ওই পাখি তার ঠোঁট দিয়ে সাগর থেকে কিছু পানি ঠোঁট দিয়ে পান করলো খাদির আলাইহিস সালাম মূসা নবীকে বললেন দেখো এই যে পাখি বিশাল সাগর থেকে তার ঠোঁট দিয়ে অল্প কিছু পানি পান করলো
এই কারণে কি সাগরের সব পানি শেষ হয়ে গেছে নাকি শেষ হয়ে গেছে তিনি বললেন এই পাখি তার ঠোঁট দিয়ে বিশাল সাগর থেকে অল্প একটু পানি পান করার কারণে যেমন সাগরের পানি শুকায় যায় নাই তেমনি আমি খাদির আর তুমি মূসা আর গোটা দুনিয়ার সকল মানুষকে আল্লাহ যে জ্ঞান দিয়েছেন সেটা ওহির জ্ঞানের সমুদ্রের তুলনায় কিচ্ছু না সুবহানাল্লাহ তারা নৌকায় চলতে লাগলেন কিছুক্ষণ পর তারা যখন ডেস্টিনেশনে চলে আসলেন মাঝি ভাড়া নিলেন না পয়সা নিলেন না খাদির আলাইহিস সালাম নামার সময় নৌকাটাকে ফুটা করে দিলেন ফুটা বুঝেন তো মুসা নবী বললেন আপনি কামটা করলেন কি মাঝি এত ভালো মানুষ আমাদের থেকে পয়সা নিল না ভাড়া নিল না সহযোগিতা করলো আমাদেরকে এগিয়ে দিল আর আপনি ভাড়া দিলেন না ভাড়া তো নিলই না ভাড়া আপনি দেওয়া লাগলো না উল্টা আরো উপকারের প্রতিদান হিসেবে আপনি নৌকা ফুটা করে দিলেন খাদির আলাইহিস সালাম বললেন আমার সাথে থাকার কন্ডিশন শর্ত দিয়েছিলাম আমাকে প্রশ্ন করা যাবে মুসা নবী বললেন আমি ভুলে গিয়েছিলাম ঠিক আছে আমি আর প্রশ্ন করব না তারা এবার হাঁটা আরম্ভ করলেন হাঁটতে হাঁটতে একটা মাঠে গেলেন গিয়ে দেখলেন একজন সুন্দর বালক কয়েকটা বালকের সাথে খেলাধুলা করছে খাদির আলাইহিস সালাম সুন্দর ওই বালকটিকে ডেকে এনে তার শরীর থেকে গর্দান আলাদা করে দিলেন হত্যা করে ফেললেন মুসা নবী বললেন আপনি কাজটা কি করলেন এত সুন্দর ছেলেটা কোনো অপরাধ করল না ডেকে এনে হত্যা করে ফেললেন খাদির আলাইহিস সালাম বললেন আপনি কিন্তু ওয়াদা ঠিক রাখেন না বলেছিলাম আমাকে কোনো প্রশ্ন করা যাবে তিনি বললেন ঠিক আছে আর এই ভুল হবে না আমি আমার ওয়াদা রাখবো যেতে 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 হাঁটতে হাঁটতে পেটের মধ্যে ক্ষুধা লাগলো এক এলাকা দিয়ে যাচ্ছেন ওই এলাকার মানুষের কাছে তারা কিছু খাবার চাইলেন এলাকার কোনো মানুষ তাদেরকে খাবার দিল না ওই এলাকা থেকে বের হওয়ার সময় খাদির আলাইহিস সালাম লক্ষ্য করলেন সেই এলাকায় একটা দেয়াল একটা প্রাচীর পড়ে যাওয়ার মতো অবস্থা হয়েছে প্রাচীর বুঝেন তো দেওয়াল তিনি গিয়ে ওই দেওয়ালটা সুজা করে দিলেন মুসা নবী বললেন আপনার কাম তো আমি বুঝি না আগামাথা কিচ্ছু বুঝি না এই গ্রামের একজন মানুষ আমাদেরকে খাবার দিল না মেহমানদারি করলো না কিন্তু এই গ্রামে আপনি একটা ভালো কাজ করে বসলেন পড়ে যাওয়া একটা প্রাচীরকে আপনি সোজা করে দিলেন খাদির আলাইহিস সালাম বললেন আপনার সাথে আমার সম্পর্ক কাট বারবার আপনি প্রশ্ন করেন এখানেই শেষ আর আপনি আমার সাথে সামনে যেতে পারবেন না তবে যেহেতু আপনি আমাকে এ পর্যন্ত তিনটা প্রশ্ন করেছেন তিনটা প্রশ্নের জবাব নেন তাইলে বুঝবেন আল্লাহ আমাকে কেমন জ্ঞান দিয়েছেন তিনি বললেন নৌকা ফুটা করে নৌকা থেকে নেমেছি কেন সেটা জানো নাকি তার কারণ হলো আমাকে আমার রব জানিয়ে দিয়েছেন যে নৌকায় উঠেছি নৌকার মাঝি হলো অত্যন্ত গরিব মানুষ মিসকিন সূরা কাহাফে আল্লাহ বলেছেন মিসকিন অসহায় মানুষ নিঃস্ব মানুষ গরিব মানুষ কষ্ট করে সংসার চালায় আল্লাহ আমাকে জানিয়ে দিয়েছেন আমাদের পেছন দিক থেকে একজন প্রতাপশালী ডাকাত কিংবা স্বৈরাচারী এক লোক সাগরে যেখানেই পাচ্ছে নৌকা লুটপাট করছে ভালো নৌকা পেলেই সে নিয়ে যাচ্ছে আল্লাহ জানিয়ে দিয়েছেন এই নৌকাটাকে আমি যেন একটু ত্রুটিযুক্ত করে দেই তাহলে ওই জালিম ব্যক্তি এই ত্রুটিযুক্ত নৌকা আর লুটপাট করবে তাহলে কাজটা ভালো হইলো না খারাপ হইলো এরপরে আমি একটা সুন্দর ছেলেকে কেন হত্যা করেছি শোনো তার মা বাবা দুজন অত্যন্ত নেককার অত্যন্ত ভালো মানুষ কিন্তু আল্লাহ আমাকে জানিয়েছেন এই ছেলেটা বড় হয়ে কুফরি করবে সীমা লঙ্ঘন করবে আল্লাহর আদেশে আমি তাকে হত্যা করেছি যাতে করে সে তার মা বাবার জন্য কষ্টের কারণ না হয় আর তার মা বাবাকে আল্লাহ জানিয়েছেন আরো সন্তান দিবেন এই জন্য তার মা বাবার কষ্ট লাঘবের জন্য আল্লাহর হুকুমে আমি তাকে হত্যা করেছি তিন নম্বরে আমি যে একটা প্রাচীর সোজা করে দিয়েছিলাম যেটা বলার জন্য লম্বা ঘটনাটা টান দিয়েছিলাম তিনি বললেন এই প্রাচীরের নিচে কিছু গুপ্তধন লুকানো ছিল আর এই জায়গার মালিক হলো দুইটা এতিম সন্তান কয়টা
আস্তে বলবেন না জোরে বলেন কয়টা ওই এতিম ছেলের মা বাবা বড় সৎকর্ম পরায়ণ ছিল এতিম ছেলেগুলো সহায় তারা জানে না তাদের মা বাবার রেখে যাওয়া কিছু সম্পদ এই প্রাচীরের নিচে আছে এতিমগুলো যেন তাদের সম্পদ তারা ফিরে পায় খুঁজে পায় এই জন্য এতিমের কল্যাণে এতিম সন্তানগুলো সম্পদজন খুঁজে পায় এতিমদেরকে আমি সহযোগিতা করলাম ঘরের প্রাচীরটা সুজা করে দিলাম যাতে এতিম সন্তানরা তাদের মাল খুঁজে পায় খাদির আলাইহিস সালামের জায়গায় আমরা হলে উল্টারও লুটপাট করতাম কইতাম সুযোগ পাইছি এখন একটু লুটপাট করি ঘটনাটা এইজন্য বললাম এতিমের সম্পদ এতিমকে ফিরাইয়া দেওয়া এটা খাদিরের স্বভাব এটা হলো মুমিন ব্যক্তির স্বভাব এটা হলো আল্লাহওয়ালা ব্যক্তির স্বভাব ঠিক কি না আর এতিমের সম্পদ মেরে খাওয়া এটা হলো কাফিরের স্বভাব এটা হলো পরকাল অবিশ্বাসী লোকদের স্বভাব এজন্য আল্লাহ বলেছেন أرأيت الذي يكذب بالدين فذلك الذي يدعو اليتيم তাকে কি আপনি দেখেননি যে বিচার দিবসকে মিথ্যা মনে করে তার স্বভাব হলো এতিমের সম্পদ মেরে খায় নবীজি বলেছেন সাবধান এতিমের সাথে রুড় আচরণ করো না দুর্ব্যবহার করো না কারণ আমি নিজেই এতিম এতিমের প্রতি রুড়তা দেখাইও না এতিমকে সম্মান করো ভালোবাসো স্নেহ করো নবীজি বলেছেন আনা ওয়া কাফিলুল ইয়তিমি ফিল জান্নাতি হাকাদা ওয়া দাম্মাস সাবাবাতি ওয়াল মুসনা এই দুই আঙ্গুলে একত্রিত করে নবীজি সাহাবীদেরকে বললেন যে ব্যক্তি এতিমের দেখাশোনা করবে এতিম লালন পালন করবে ভালোবাসবে আমি আর এতিমের অভিভাবক ওই ব্যক্তি কিয়ামতের দিন এইভাবে এক জান্নাতে একসাথে থাকব সুবহানাল্লাহ বাড়ি গিয়ে বলেন আপনারা তাহলে এতিমকে কি গলা ধাক্কা দিবেন নাকি ভালোবাসবেন এরপরে পরকাল অবিশ্বাসী লোকদের দুই নম্বর চরিত্র পরের আয়াতে আল্লাহ বললেন ওয়ানা ইয়াহুদু আলা তাআমিল মিসকিন মিসকিনদেরকে খাদ্য দানে এরা উৎসাহিত হয় পরকাল অবিশ্বাসী লোকদের এই দুইটা স্বভাব আল্লাহ বললেন আপনাদের কি কষ্ট হচ্ছে এরপরে পরবর্তী চারটা আয়াতে আল্লাহ মুনাফিকদের কথা বললেন আল্লাহ তাআলা মুনাফিক মার্কা লোকদের তিনটা বদ আমলের কথা বললেন জোরে বলেন কয়টা মনে রাখবেন মুনাফিক কিন্তু আমাদের মাঝে কি মুনাফিকের টুপি আছে মুখে দাড়িও আছে সুন্দর সুন্দর পাঞ্জাবি পরে লম্বা লম্বা জুব্বা পরে আবার সুযোগ পাইলে তলে তলে ইসলাম জবাই করে মুনাফিকের কপালে লেখা নাই আমি মুনাফিক এই এলাকা পিঠের মধ্যে সাইনবোর্ড নাই যে আমি টাঙ্গাইলের সেরা মুনাফিক লেখা আছে তাহলে মুনাফিক চিনতে হবে তার কাজ দিয়ে এই সূরার শেষের চারটা আয়াতে মুনাফিকের তিনটা খাসলত বলা আছে এখন যদি কথাগুলো বলি আপনারা কি রাগ করবেন এখন যিনি উঠবেন মানুষ ভাববে মনে হয় এটা তার সাথে কমন করছে উঠাউঠির টাইম চলে গেছে আপনারা আর 15 মিনিট থাকতে পারবেন না এবার মূল ওয়াজ শুনেন আল্লাহ বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন নামাজীদের জন্য ধ্বংস নামাজীদের জন্য ওয়াইল বলেন তো নামাজ আদায় করলে মানুষ ধ্বংস হয় নাকি সফল হয় কিন্তু আল্লাহ বললেন ধ্বংস নামাজীদের জন্য তার মানে কিছু নামাজীরা নামাজ আদায় করে ও জাহান্নামে যাবে কারা যাবে সেটা পরের আয়াতে কুরআন কুরআনের এক আয়াত অন্য আয়াতের তাফসীর করে কারা যাবে সেটা আমরা বলবো তবে এখানে আরেকটা ব্যাখ্যা বলি এখানে বলা হয়েছে মুসল্লিদের জন্য ওয়াইল ওয়াইল হচ্ছে জাহান্নামের একটা শক্তিশালী ঘাঁটি রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা তিনি তার তাফসীরের মধ্যে লিখেছেন ওয়াইল হলো জাহান্নামের একটা শক্তিশালী ঘাঁটি এই ওয়াইল নামক জাহান্নামক শক্তিশালী এই ঘাঁটির আগুনের তেজ আগুনের উত্তাপ এত বেশি জাহান্নামের অন্যান্য আগুন এই ওয়াইল নামক আগুনের উত্তাপ থেকে প্রত্যেক দিন আল্লাহর কাছে 400 বার আশ্রয় প্রার্থনা করে আল্লাহু আকবার কতবার তাহলে ভয়ানক কম না বেশি জোরে বলেন কম না বেশি ধ্বংস নামাজীদের জন্য এবার আসেন কোন সব নামাজি পরের আয়াতে আল্লাহ বলছেন
الذين هم عن صلاتهم ساهون جنة در نمازر بپار اداشي اناس ابن مالك رضي الله عنه تيني بولچن الله تعالى جو دي اخانه الذين هم عن صلاتهم نا بولي الذين هم في صلاتهم ساهون بولتن তাহলে আমরা সবাই ধ্বংস হয়ে যেতাম কারণ নামাজে অনিচ্ছাকৃত ভুল আমাদের হয় কি হয় না দাঁড়ানো দরকার ভুলে বসে গেছে বসা দরকার ভুলে দাঁড়িয়ে গেছে এরপরে নামাজে শেষের নামাজ শেষে নামাজটা ঠিক করার জন্য সাজদা দেয় সাজদার নাম কি এই সুহু সাজদা থেকে সাহা ইয়াসুহু থেকে সাহুন আল্লাযীনা হুম আন সালাতিহিম যদি আল্লাহ ফি সলাতিহিম বলতেন তাহলে অর্থ হয়ে যেত নামাজে যে অনিচ্ছাকৃত ভুল করো ওই নামাজীদের জন্য ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি আল্লাহ ফি বলেন নাই কোরআনের বাচনভঙ্গি কত সুন্দর আল্লাহ বলেছেন আন সলাতিহিম সাহুন এই কথা বললে আল্লাহ আমাদের মতো যারা অনিচ্ছাকৃত ভুল করি আমাদেরকে আল্লাহ ধ্বংস থেকে বাঁচিয়ে দিয়েছেন সুবহানাল্লাহ কইতে ইচ্ছা করে না আল্লাহ বললেন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন যারা তাদের নামাজের ব্যাপারে উদাসীন এখন নামাজের ব্যাপারে উদাসীন কারা ব্যাখ্যা শুনেন তাফসীরের মধ্যে এসেছে নামাজের ব্যাপারে উদাসীন হলো তারা ইচ্ছে হলে মাঝে মাঝে নামাজ পড়ে ইচ্ছা হলে মাঝে মাঝে নামাজ ছাড়ে অবশ্য এই ধরনের খাসলতওয়ালা মানুষ আমাদের সমাজে নাই এখানেও থাকতে পারে এজন্য বলছিলাম উটাউটির টাইম চলে গেছে এখন উঠলেই মানুষ ভাববে বুঝছি হে মাঝে মাঝে নামাজ পড়ে মাঝে মাঝে নামাজ ছাড়ে মাঝে মাঝে নামাজ পড়া মাঝে মাঝে নামাজ ছাড়া এটা মুমিনের স্বভাব না মুনাফিকের স্বভাব আল্লাহ বলেছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন ওই নামাজি ধ্বংস ওই নামাজি জাহান্নামী কোন নামাজি জাহান্নামী আল্লাহ বলেছেন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন যে তার নামাজ সম্পর্কে গাফিল ইচ্ছে হলে যায় ইচ্ছে হলে যায় না আমার দেশে তো নামাজ পাঁচ রকমের পাওয়া যায় জুড়ে বলেন কয় রকম নাম্বার ওয়ান সাপ্তাহিক নামাজি গোটা সপ্তাহে যায় না জুমার দিনে নামাজ এদায় আছে না নাই এরকম সাপ্তাহিক নামাজি কি আপনাদের এলাকায় আছে নাকি দুই নাম্বার মাসিক নামাজি সারা বছর নামাজের খোঁজ নাই রমজান মাস আসলে দেখা যায় রমজান মাসে খুব বেশি নামাজি হয়ে যায় নামাজ ছাড়ে না ভালো কথা আপনি রমজান মাসে নামাজ পড়ছেন কিন্তু আমার ভাই নামাজ কি শুধু রমজান মাসের জন্য নাকি সারা জীবনের জন্য শুধু যারা রমজানে নামাজি যায় তারা মাসিক নামাজি তিন নাম্বার হচ্ছে বার্ষিক নামাজি দুই ঈদ ছাড়া তাদেরকে নামাজে দেখা যায় না আমি জানি না আপনাদের এলাকায় বার্ষিক নামাজি আছে নাকি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি এখানেও আছে আমার বাড়ি সিলেটে জানেন না আপনারা আমার বাড়ি যে সিলেট জানেন না তুরা সিলেটি হইলামে লাগে সিলেটি মতলব তো কিছু বুঝতা না আপনারা আমি একবার গ্রামের বাড়িতে গিয়েছিলাম ঈদে তো হঠাৎ করে কমিটির একজন দাঁড়িয়েছেন বলছেন আমাদের এই সমাজের আপনারা সমাজ বলেন না পঞ্চায়েত বলেন আমাদের এই সমাজের দুই তিনজন বার্ষিক নামাজি আছেন না ওনারা কি আজকে আসছেন আমি তাকাইলাম কমিটির লোকের দিকে কি বলে এটা বার্ষিক নামাজি মানে আমি জিজ্ঞেস করলাম ভাই এটা বুঝি নাই বার্ষিক নামাজি মানে কি বলেন আপনি বুঝবেন না এগুলা এরা শুধু দুই ঈদে ঈদুল ফিতর আর ঈদুল আজহায় আসে আর কোনো নামাজে আসে না এরকম নামাজি আছে তো নাম্বার ফোর চার নাম্বার সিজনাল নামাজি সিজনে সিজনে দেখা যায় লাইলাতুন নিসফে মিন শাবান মধ্য শাবানের রাত যেটাকে আমাদের দেশে আমরা অনেকে বলি শবে বরাত লাইলাতুল কদর এরকম গুরুত্বপূর্ণ রাত আসলে সুন্দর পাঞ্জাবি গায়ে দিয়া মসজিদে যায় এই রকম সিজনাল নামাজি তো টাঙ্গাইলে নাই পাঁচ নাম্বার হলো জানাজার নামাজি শুনেন শুনেন সাপ্তাহিক মাসিক বার্ষিক সিজনাল জানাজার নামাজি হায় 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 জানাজার নামাজি আমি আমার এই ক্ষুদ্র জীবনে বহু দেখেছি ব্যাখ্যাটা দেই কিভাবে শোনেন ঢাকায় বাসা ঢাকা শহরে থাকে তার বাসা থেকে মাত্র পঞ্চাশ গজ দূরে মসজিদ আজান হলে ফজরের নামাজে যায় না টাঙ্গাইলের সখীপুরে তার নির্বাচনী এলাকা
এক লোক মারা গিয়েছে খবর পেয়েছে রাত পাঁচ ভোর পাঁচটার সময় জানাজার নামাজ আদায়ের জন্য মিরপুরে বাসা গুলশানে বনানীতে বাসা খবর পাওয়া মাত্রই তিন ঘন্টা চার ঘন্টা জ্যাম ঠেলাইয়া তারপর জানাজায় হাজির মতলব বুঝলাম না তার বাসা থেকে পঞ্চাশ হাত দূরে লোকটা ফজরের নামাজে উঠে যায় না কিন্তু সখীপুরে এসে জানাজার নামাজ আদায়ের জন্য চার ঘন্টা জার্নি করে আপনারা তার মতলব না বুঝলেও আমি ঠিকই বুঝছি ফজরের নামাজে হুজুরের ইমামতির আগে বক্তৃতা দেওয়ার সুযোগ নাই জানাজার নামাজের আগে বক্তৃতা দেওয়ার সুযোগ আছে আমি একবার সিলেটে জোহরের নামাজের আজান হয়েছে কষ্ট হচ্ছে আপনাদের এখন কষ্ট হলে তো হবে না মূল লাইনে নিয়ে আসছি এখন কথাগুলো বলবো আপনাদেরকে জোহরের আজান হয়েছে আমি দোকানের সামনে দিয়ে যাচ্ছি দুই তিনজন লোক রাজনীতি করে এক দলের না দুই তিন দলেরই তারা আমার সাথে ভালো পরিচয় আছে বললাম আজান হয়েছে তো চলেন মসজিদে যাই বলেন আপনি যান আমরা আসতেছি আমি ভাবলাম হয়তো তারা আসবেন আমি চলে গেলাম মসজিদে নামাজে গেলাম মসজিদে তারা আসলেন না বের হয়েও তাদেরকে দেখলাম না নামাজের শেষে আমি শুনলাম মসজিদের নিকটবর্তী এক মাঠে জানাজা আছে জানতে ছিলাম কে মারা গিয়েছেন পরে শুনলাম যিনি মারা গিয়েছেন তাকে আমিও চিনি আমি ভাবলাম তাহলে জানাজাটা পড়েই যাই জানাজার মাঠে গিয়ে দেখলাম ওই কয়েকজন ব্যক্তি যাদেরকে আমি জোহরের নামাজে আসতে বলেছে তারা আসে নাই জানাজার মাঠে গিয়ে দেখি তারা একদম সামনের কাতারের মাঝখানে আমি বিষয়টা ফলো করলাম আমি তো একটু পড়ে গেলাম সামনের কাতারের মাঝখানে জায়গা পাইলাম না সামনের কাতারের সাইডে চলে গেলাম দাঁড়িয়ে আছি নীরবে হঠাৎ করে দেখলাম যে কয়েকজন ছিলেন মাইক নিয়ে নিয়ে তারা বক্তৃতা করছে জানাজার লাশকে সামনে রেখে দীর্ঘক্ষণ বক্তৃতা হলো এরপরে নামাজের শেষে আমি তাদেরকে আটকালাম আটকায় বললাম জোহরের নামাজে আসলেন না জানাজার নামাজে একদম সামনের কাতারের মাঝখানে কেন কয় আপনি হুজুর মানুষ কি বলতাম আসলে আমাদের এলাকায় তিন চার মাস পরে ইলেকশন আছে তো এই জন্য এখানে এসব বক্তৃতা না করলে এলাকার মানুষ ঠিক রাখা যাবে না কি বলেন এরকম আছে জানাজার নামাজে এরকম আছে তো কয় প্রকার নামাজি বললাম মাঝে মাঝে নামাজে যায় সাপ্তাহিক মাসিক ষান্মাসিক বার্ষিক অথবা জানাজার নামাজি এরা মুমিন নামাজি নয় এরা হলো মুনাফিক নামাজি এদের কথা আল্লাহ সূরা মাউনে বলেছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন এই নামাজিরা ধ্বংস এরা জাহান্নামী এদের জন্য ওয়াইল কারণ এরা নামাজের প্রতি উদাসীন জান্নাতি নামাজি কারা আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা হুম আলা সলাওয়াতিহিম ইউহাফিযুন যারা পাঁচ ওয়াক্তের নামাজ আদায় করে সুবহানাল্লাহ পাঁচ ওয়াক্তের নামাজকে যারা যথাযথ হেফাজত করে আল্লাহ বলছেন উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন বাপ মারা গেলে ওই বাপের সন্তানরা যেমন বাপের রেখে যাওয়া সম্পদের ওয়ারিস হয়ে যায় মুমিন পাঁচ ওয়াক্তের নামাজি ব্যক্তি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যায় তারাও ঠিক তেমনি ভাবে আল্লাহর জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস হয়ে যায় রাত ১২টা একটা পর্যন্ত ওয়াজ শুনে ফজরের নামাজ কাজা করে এই রকম মানুষ আমাদের টাঙ্গাইলে নাই আমরা কি সেই রকম মুনাফিক নামাজি হব নাকি মাঝে মাঝে নামাজ ছাড়বো কারা কারা রাজি হাত তোলেন খুব মনোযোগী মানুষ আপনারা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তাহলে এই সূরা যে সূরাতে আমরা কথা বলছি ধ্বংস থেকে জাহান্নাম থেকে বাঁচতে হলে এই রকম মাঝে মাঝে নামাজি হওয়া যাবে আল্লাহ বলেছেন ধ্বংস তার জন্য আল্লাযীনাহুম আন সলাতিহিম সাহুন যারা তাদের নামাজের ব্যাপারে উদাসীন এর একটা ব্যাখ্যা হলো মাঝে মাঝে আসে মাঝে মাঝে আসে না আরেকটা ব্যাখ্যা হলো নামাজ পড়ে কিন্তু ওয়াক্ত মতো নামাজ পড়ে
দেরি করে নামাজ পড়ে একটা হাদিস শোনাই ভয়ঙ্কর হাদিস নবীজি বলেছেন তিলকা সলাতুল মুনাফিক ওইটা হলো মুনাফিকের নামাজ কোনটা মুনাফিকের নামাজ নবীজি বললেন ইয়াজলিসু ইয়ারকুবুশ শামস বসে বসে সূর্য দেখে হাত্তা ইযা কানাত বাইনা করনাইশ শাইতান সূর্য যখন শয়তানের দুই শিঙের মাঝখানে পৌঁছে যায় অর্থাৎ যখন সূর্য ডুবে যাওয়ার মতো অবস্থা হয়ে যায় কামা ফানাকা আরবা তখন উঠে দাঁড়ায় মুরগির মতো চারটা ঠুকর মারে আল্লাহ বলেছেন এটা হলো মুনাফিকের নামাজ আসরের নামাজের কথা বলা হয়েছে সূর্যোদয় সূর্যের দিকে তাকায় সূর্য ডুবি ডুবি ভাব আসলে দেরি করে নামাজ পড়ে দেরি করে নামাজ পড়া এটা পুরুষের সাথে পুরুষের চাইতে মহিলার অভ্যাস অনেক বেশি জোহরের নামাজ আজকে মহিলারা মাহফিলে আছেন জোহরের নামাজ বেশিরভাগ মহিলারা টাইম মতো আদায় করে না সংসারের কাজ করতে করতে রান্না বান্না শেষ করতে করতে দুইটা তিনটা পর্যন্ত ঘরের কাজ করে আড়াইটা তিনটার সময় গোসল করে এরপরে সাড়ে তিনটা চারটার সময় দেখা যায় আসরের ওয়াক্ত আরম্ভ হয়ে যাচ্ছে এরকম সময় নামাজ আদায় করে আমার বোনদেরকে বলছি নবীজি বলেছেন ওইটা হলো মুনাফিক নারীর নামাজ মুনাফিক পুরুষের নামাজ মুনাফিক নারীর নামাজ হলো সেই নামাজ যে নামাজ দেরি করে পড়া হয় ওয়াক্ত চলে যাওয়ার শেষ সময়ে পড়া হয় আমার বোনদেরকে সতর্ক করছি এভাবে নামাজ পড়বেন না আজান হয়ে গেলে দুপুরে আপনারা তাড়াতাড়ি গোসল করে নেন বারোটার দিকে গোসল করেন পরিবারের মধ্যে শৃঙ্খলা ফিরাইয়া আনেন রান্না বান্না তাড়াতাড়ি শেষ করে জোহরের নামাজের আজান হয়ে গেলে নিজে নামাজে দাঁড়িয়ে যান সন্তান থাকলে সন্তানটাকেও সাথে নিয়ে নামাজে দাঁড়িয়ে যান কারণ আমরা যদি আমাদের সন্তানগুলোকে সাথে নিয়ে মসজিদে যাই কিংবা বোনেরা যদি সন্তানদেরকে নিয়ে নামাজে দাঁড়ায় সন্তানগুলোকে চক্ষু শীতলকারী যিনি বানিয়ে দিবেন জুড়ে বলেন তিনি কি আর জুড়ে বলেন তিনি কি বোনদেরকে বলবো খবরদার খবরদার কোন ওয়াক্তের নামাজ দেরিতে পড়বেন না আল্লাহ বলেছেন ওই সকল নামাজিদের জন্য ধ্বংস যারা তাদের নামাজের ব্যাপারে উদাসীন এর একটা ব্যাখ্যা হলো দেরি করে নামাজ আদায় করা আরেকটা ব্যাখ্যা হলো নামাজের মধ্যে কোনো প্রাণ না থাকা খুশু না থাকা অনেক মানুষ নামাজে দাঁড়ায় কিন্তু নামাজের মধ্যে কোনো খুশু থাকে না যে নামাজে খুশু নাই ওই নামাজের কোনো দাম আল্লাহর কাছে নাই দেখবেন কিছু মানুষ নামাজে দাঁড়ায় শার্টের কলার ঠিক করে পাঞ্জাবি বা শার্টের বুতাম লাগায় আছে না নাই নামাজে দাঁড়ায় আছে কলার ঠিক করে হাতা ঠিক করে কেউ কেউ দাড়ি হাতায় রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দেখলেন এক লোক নামাজ পড়ছে আর দাড়ি হাতাচ্ছে এটা দেখে নবীজি বললেন লাউ খাশাআত কলবাহু লা খাশিআত জাওয়ারিহা এই লোকটার অন্তরে আল্লাহর ভয় থাকলে নামাজে দাঁড়িয়ে দাড়ি নিয়ে এরকম খেলাধুলা করত না অনেকে আছে নামাজে দাঁড়াইয়া মসজিদের পিলার গুনে দুই বন্ধু মসজিদে ঢুকেছে মসজিদ থেকে বের হয়ে এক দুস্থ আরেক দুস্থরে কয় দুস্থ দেখছো কারবা কয় কি হয়েছে কয় ইমাম সাহেব এসান নামাজে প্রথম রাকাতে পড়ে সাব্বিহ ইসমা পরের রাকাতে পড়ে ওয়াদ্দুহা এত লম্বা তিলাওয়াত কেমনে শুনতাম আমি এই মসজিদ এত বড় গুনে গুনে দেখছি 103টা ফ্যান ফ্যান গুনে পিলার গুনে এরকম নামাজি আছে যেরকম ফ্যান গুনে পিলার গুনে তার নামাজে খুশু আছে আমি নিজে একবার এক মসজিদে গিয়েছি একটু দেরি হয়ে গেছে প্রথম রাকাত আমি পাই নাই আসরের নামাজ ছিল আমার সাথে একটা ঘটনা ঘটেছে আসরের নামাজ প্রথম রাকাতটা আমি পাই নাই আমি গিয়ে নামাজে তাকবীরে তাহরিমা বাঁধতে যাব বয়স্ক এক চাচা কি আর বলবো আমি তার পাশে নামাজে দাঁড়াতে যাব ঠিক সেই মুহূর্তে তিনি এমনে তাকাইছে আমার দিকে আমি বুঝছি এটা জাতের নামাজি না এটা বেজাইত্তা নামাজি আমি ওনার মাথায় ধরে বললাম বাবা জান আমার দিকে তাকাইয়েন না ওই সাজদার জায়গার দিকে এরকম নামাজি আছে তো আল্লাহ বলেছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন ধ্বংস ওই নামাজির জন্য আল্লাযীনাহুম আন সলাতিহিম সাহুন যে তার নামাজের ব্যাপারে উদাসীন থাকে আয়
এর একটা অর্থ হলো যার নামাজে কোনো খুশু থাকে না নামাজ তো হবে এমন পুরো নামাজের ভিতরে খুশু থাকবে আল্লাহ বলেছেন কুমু লিল্লাহি কানিতিন বিনয় হয়ে নামাজে দাঁড়িয়ে যাও আমাদের অনেকের নামাজে দাঁড়ালে মনোযোগ চলে যায় কত দিকে মহিলা নামাজে দাঁড়ায় মনে মনে ভাবে অমুক আপাকে কথা দিয়েছি আগামী কাল তার সাথে দেখা করব মহিলা নামাজে দাঁড়ায় আর ভাবে আমি নামাজটা শেষ করে আমার ওই বান্ধবীকে ফোন করব আর ভাইরা যারা ব্যবসা করে কোন কোন ব্যবসায়ী তো আছে নামাজে দাঁড়ায় দোকানের ব্যবসার হিসাব করে এবার এশার নামাজ ইমাম সাহেব সালাম ফেরাইয়া বলতেছেন আচ্ছা মুসল্লি ভাইরা আজকে নামাজ তিন রাকাত পড়লাম না চার রাকাত পড়লাম আমি তো একটু ডাউটে পড়ে গেছি সন্দেহ লাগছে আমার কেউ কোনো কথা কয় না এক মুসল্লি দাঁড়ায় বলে হুজুর আমি শতভাগ নিশ্চিত আজকের নামাজ তিন রাকাত ইমাম সাহেব বললেন কি ব্যাপার ভাই কেউ কোনো কথা কয় না আপনি বলছেন শতভাগ নিশ্চিত এত নিশ্চিত হলেন কেমনে কয় হুজুর এই মসজিদের পাশে বাজারে আমার চারটা দোকান আছে এশার নামাজে আসতে প্রত্যেক রাকাতে আমি এক একটা দোকানের হিসাব করি প্রতিদিন আমি চারটা দোকানের হিসাব শেষ করতে পারি আজকে আমি তিনটা দোকানের হিসাব শেষ করেছি আপনি সালাম ফিরিয়ে ফেলছেন তার মানে আরো একটা দোকানের হিসাব যেহেতু বাকি আপনার নামাজও আরো এক রাকাত বাকি এটা আপনাদেরকে হাসাবার জন্য বলি নাই আমি হাসাবার জন্য বলছি না কথাগুলো খুশু নাই খুদু নাই আল্লাহ বলেছেন কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফী সলাতিহিম খাশিউন আল্লাহ বলেছেন সাকসেসফুল ইনডিড এট দ্য বিলিভার্স দোজ হু হাম্বল দেমসেলভস ইন দেয়ার প্রেয়ার সফল কাম ওই মুমিন ব্যক্তি যে তার নামাজে খুশু ঠিক রাখে আল্লাহু আকবার নামাজের মধ্যে খুশু নাই আল্লাহ বলেছেন ওই মুসল্লির জন্য ধ্বংস যে তার নামাজের ব্যাপারে উদাসীন এর একটা ব্যাখ্যা হলো আসরুউ ফিস সালাহ নামাজের মধ্যে তাড়াহুড়া করা অনেক মানুষ আছে নামাজ ছাড়া অন্য কাজ ধীরে ধীরে ভাবে করে কিন্তু নামাজে আসলে তাড়াহুড়ার কোনো কমতি নাই শুধু তাড়াহুড়া আর তাড়াহুড়া আছে না নাই জুমার দিনে হুজুর একটু লম্বা নামাজ আদায় করলে বলে দেখছো হুজুরের কামটা কি করছে আজকে দশ মিনিট বেশি চলে গেছে বলেন তো এরকম আছে না নাই যদি একটু ইমাম সাহেবের কেরাত লম্বা হয় পিছন থেকে রেড সিগনাল যায় এরকম কুতাওরা কাশি দেওরা আমাদের সিলেটে বলে কুতানি মারছে কুতানি আপনারা কি বলেন টাঙ্গাইলে কাশি না যাই হোক আমাদের ভাষাতে একটু অন্যরকম আপনারা জানেন তা আমাদের সিলেটে বলে ওই দেখো কিলা কুতানি আরম্ভ করছে বা নামাজ এই যে নামাজে কাশি হায় রে হায় জুমার দিনে দেখবেন কিছু কিছু মসজিদে কাশি আর কাশি কাশি আর কাশি কাশি আর কাশি যারা নামাজে এরকম কাশি দেয় তার কোনো যদি রোগ থাকে সেটা ভিন্ন কথা কিন্তু কাশিটা যদি ইমামকে সতর্ক করার জন্য দেয় বুঝতে হবে তার অন্তরের মধ্যে নিফাক ঢুকেছে মুনাফিকি ঢুকেছে কারণ নামাজের মধ্যে কাশি দেওয়া তাড়াহুড়া করা এটা মুনাফিকি নামাজ তাড়াহুড়া করা যাবে না কিছু মানুষ আছে নামাজ আদায় যখন করে রুকু সাজদা এত দ্রুত দেয় দেখলে মনে হয় যেন ফিজিক্যাল এক্সারসাইজ ঠুস ঠাস ঠুস ঠাস আছে এরকম আল্লাহু আকবার সুবহান 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 রাব্বিল আযীমটাও শুদ্ধ না সুবহান 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 কি আছে এরকম এই রকম বাবারা নামাজ আদায় করবেন না ভাই বোন সবাইকে বলে শুনেন নামাজ যখন আদায় করবেন খুশুমের সাথে আদায় করবেন প্রশ্ন হলো হুজুর নামাজের মধ্যে আমরা খুশু কেমনে নিয়ে আসব বেশি না তিনটা আমল করবেন নামাজ সুন্দর হয়ে যাবে ইনশাআল্লাহ তিনটা আমল মনে রাখতে পারবেন তো নাম্বার ওয়ান যখন নামাজে দাঁড়িয়ে যাবেন এই অনুভূতি অন্তরে নিয়ে আসবেন নবীজি বলেছেন ইদা কুমতা ফি সলাতিকা ফাসাল্লি সলাতাম মুয়াদ্দা যখন তুমি নামাজে দাঁড়াও অন্তরে এই অনুভূতি নিয়ে আসো এটা হচ্ছে তোমার জীবনের শেষ নামাজ শুনেন এটা একটা উদাহরণ বোঝানোর জন্য বলছি
কোন মানুষ যদি অলৌকিক ভাবে জানতে পারে আগামীকাল সকাল 8টায় সে মারা যাবে তো সকাল 8টার আগে ফরজ নামাজ আছে কয় ওয়াক্ত এক ওয়াক্ত না ফজরের নামাজ বলেন তো এই ফজরের নামাজ কি সারা জীবনের ফজরের মতো হবে না সবচেয়ে সুন্দর হবে সবচেয়ে নবীজি বলেছেন এইভাবে সুন্দর করে দাঁড়াও যখন যে নামাজে দাঁড়াও মনে করো এটাই জীবনের শেষ নামাজ বেঁচে থাকবেন এটা অন্তরে আশা এটা ধোঁকা কারণ আমার বয়সী আপনার বয়সী বহু মানুষ সুস্থ আমার তো ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির কবিতা মনে পড়লো কবিতা লিখেছেন কাম্মিন সহিহিন কাম্মিন সহিহিন মাতা গায়রি ইল্লাহ তিনি তার কবিতায় খুব সুন্দর একটা লাইন লিখেছেন আমার খুব পছন্দ এই লাইন প্রায় জায়গায় আমি এটা বলি তিনি বলেছেন কাম্মিন সহিহিন মাতা গায়রি ইল্লাহ তুমি কি তাকাও না জগতের দিকে দেখো না কত সুস্থ মানুষ হঠাৎ করে কারণ ছাড়াই দুনিয়া ছেড়ে চলে যায় এরকম আছে না নাই কিছুদিন আগে আমার এলাকার এক ছেলে 18 বছর বয়স অনেক স্মৃতি তার সাথে আমার তার মোটরসাইকেল দিয়ে অনেক জায়গায় আমাকে নিয়ে গিয়েছে ঘুরাইছে আমাকে কিছুদিন আগে আমার যে কত বছরের ছোট আমার তো মাত্র 29 বছর 29 বছর 18 বছর তার মারা গিয়েছে দুনিয়া ছেড়ে চলে গিয়েছে সে অনেক যুবক এখানে আসে নামাজে যায় না নামাজের কথা বললে বলে হুজুর বুড়া হই আমি কে বলেছে তুমি বুড়া হবা তুমি কি দেখো না তোমার মতো কত যুবক প্রতিদিন দুনিয়া ছেড়ে চলে যাচ্ছে কিপ ইন ইওর মাইন্ড দ্যাট ইজ নো সিরিয়াল অফ ডেথ মৃত্যুর কোন সিরিয়াল পৃথিবীর প্রথম মানুষ এসেছেন কে আদম আর প্রথম মারা গিয়েছেন নাম কি জানেন হাবিল আদম আলাইহিস সালামের ছেলে কাবিল মেরে ফেলেছে কাবিল হাবিলের ঘটনা কোরআনে আছে না আছে তো বাপ আসলেন প্রথম যাওয়ার সময় আগে গেছে কে বেটা ছেড়ে চলে গেছে এ যুবক ভাইয়েরা আপনারা কি সখীপুরে দেখেন না অনেক দাদা নানা নাতির লাশ কবরে নামায় অনেক বাপ তার ছেলে মেয়ের লাশ কবরে শুয়ায় আছে না নাই তো যুবক ভাইরা কোন ধোকায় পড়ে আছো এখনো কি নামাজে যাবে না আজান হলে এখনো কি তুমি শয়তানের ধোকায় পড়ে যাবে যদি জাহান্নাম থেকে বাঁচতে চাও আজান হলে নামাজে দাও আমার জাতীয় কবি বলেছেন আমি জাতীয় কবির চরম ভক্ত এত সুন্দর সুন্দর কবিতা উপহার দিয়েছেন আমার নবীর ঈশানে তার এত লেখা এই জন্য তার প্রতি আমার এত ভালোবাসা কি সুন্দর সুন্দর লেখা এত সুন্দর কি সুন্দর লিখেছেন তোরা দেখে যা আমি না মায়ের কোলে তোরা দেখে যা আমি না মায়ের কোলে মধু পূর্ণিমারি সেথা চাঁদ দোলে যেন ঊষার কোলে রাঙা রবি দোলে তোরা দেখে যা আমি না মায়ের কোলে আল্লাহু আকবার কি সুন্দর সেই কবি লিখেছেন ঘুমাইয়া কাজা করেছ ফজর তখনও জাগনি যখন জোহর হেলায় খেলায় কেটেছে আসর মাগরিবের ওই শুনিয়া যান এখনো জামাতে হওরে শামিল এখনো এ সাথে আছে স্থান বাজিছে দামামা বাদ্রে আমামা শির উঁচু করি মুসলমান দাওয়াত এসেছে নয়া জামানার ভাঙা কেল্লায় ওরে নিশান আমাদের প্রতিদিনের নামাজ কেমনে যায় এই কবিতার ভেতরে বলে দিয়েছে অনেক ছেলেরা সকাল 8টা পর্যন্ত ঘুমায় বলি নামাজে আসো না কেন কই হুজুর 9টা পর্যন্ত না ঘুমালে চেহারার কি স্মার্টনেস থাকে আর যে ছেলে ফজরের নামাজ ছেড়ে দেয় তার চেহারার নূর আল্লাহ কেড়ে নেন যুবকদেরকে বলছি নামাজিদের চেহারার দিকে তাকাও কি সুন্দর চেহারা তাদের কারণ নামাজ আদায় করলে চেহারার মধ্যে একটা নূর যিনি দান করে দেন সবাই বলেন তিনি কে মেয়েরা ফেস ওয়াশ লাগায় ফেয়ার এন্ড লাভলি মাকে অনেক ছেলেরাও পার্লারে যায় ফেসিয়াল করে মেয়েরাও ফেসিয়াল করে সবাইকে বলছি শুনেন চেহারা সুন্দর করার জন্য মেকআপ করা লাগবে না ফেসিয়াল করা লাগবে না পাঁচ ওয়াক্তের নামাজ আর তাহাজ্জুদের নামাজ ঠিক করে দেখেন আল্লাহ চেহারার মধ্যে নূর দান করে দিবেন যুবক ভাইদেরকে বলছি খবরদার খবরদার নামাজ 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 নামাজের ব্যাপারে কোনো ছাড় নাই বোনদেরকে বলছি নামাজের ব্যাপারে কোনো ছাড় দিয়েন না কারণ নামাজ হচ্ছে মুমিনের সবচেয়ে বড় ইবাদত
ইমান আনার পরেই আমাদের জন্য প্রথম যে গুরুত্বপূর্ণ ইবাদত সেই ইবাদতের নাম হলো নামাজ বিচারের দিবসে কোন ইবাদতের হিসাব আল্লাহ আগে নেবেন আল্লাহর হাবিব বলেছেন ইন্না আউওয়ালা মা ইউহাসাবু বিহিল আবদ ইয়াউমাল কিয়ামাতি মিন আমালিহি সলাতি বিচারের দিবসে সবার আগে নামাজের হিসাব নেওয়া হবে ওই নামাজ আদায় করে অনেকে জাহান্নামে যাবে তাদের ব্যাপারে আল্লাহ বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সলাতিহিম সাহুন নামাজের ভিতরে উদাসীনতা গাফলতি নামাজের ব্যাপারে এই রকম অবহেলা এটা জাহান্নামের কারণ হবে আমরা জাহান্নাম থেকে বাঁচতে চাই আসতে বললেন কেন বাঁচতে চাই নামাজের ব্যাপারে কোনো উদাসীনতা গাফলতি রাখা যাবে অনেক কষ্ট দিয়ে দিচ্ছি বেশি না আর 5-7 মিনিট থাকতে পারবেন না মুনাফিকদের তিনটা বোদামল একটা তো চলে গেল নামাজের ব্যাপারে তারা হলো উদাসীন এরপরের আয়াতে আল্লাহ তাদের দুই নাম্বার বদচরিত্র বলছেন আল্লাযীনা হুম ইয়ারাউন এরা মানুষ দেখানো কাজ করে লোক দেখানো কাজ করে মানুষের থেকে বাহবা পাওয়ার জন্য মানুষের থেকে খ্যাতি পাওয়ার জন্য এরা কাজ করে অনেক মানুষ দেখবেন সব সময় নামাজ আদায় করে না বেকায়দায় পড়ে মাঝে মাঝে মানুষ দেখাবার জন্য নামাজ আদায় করে এদের কথা আল্লাহ কোরআনে বলছেন ওয়া ইদা কামু ইলা সলাতি কামু কুসালা ইউরাউনা নাস ওয়া লা ইয়াযকুরুনা আল্লাহ ইল্লা কলিলা এরা যখন নামাজ দাঁড়ায় অলস হয়ে নামাজে দাঁড়ায় আর আল্লাহকে খুশি করার জন্য নয় ইউরাউনা নাস মানুষ দেখাবার জন্য তারা নামাজে দাঁড়ায় এই জাতের নামাজই দেশে যখন ইলেকশন আসে তখন বেড়ে যায় অনেক বেড়ে যায় অনেক মানুষ আছে অজুও নাই অজুও জানে না কিন্তু এমন বেকায়দায় পড়েছে সবাই নামাজ পড়ছে আমি নামাজ না পড়লে মানুষ কি বলবে অজু থাকলে থাক না থাকলে নাই আল্লাহু আকবার আমি কি কথা বানায় বলতেছি আমি যেগুলো মাহফিলে বলি নিজের চোখে নিজের জ্ঞানে নিজে বাস্তবতার সাক্ষী হয়েছি এমন কথা বলি এক লোক একবার আসরের সময় আজান হয়েছে ইলেকশনের টাইম কিছু মানুষ আছে দেখবেন সারা বছর টুপি লাগায় না ইলেকশন আসলে পাঞ্জাবি এক টুপি গা থেকে খুলে তসবিহ হাতে থাকে তখন ধর্মপ্রাণ মানুষদেরকে এভাবেই তারা ধর্মীয় লেবাস পরে মানুষের অন্তর থেকে সিম্পেতি আশা করে ক্ষমতায় যায় এরপরে আবার দেখা যায় ওই ধর্মপ্রাণ মানুষদেরকে ক্ষমতার স্বার্থে বুকের উপর গুলি চালায় আবার তারা আলেমদেরকে বলে ধর্ম ব্যবসায়ী ধর্ম ব্যবসায়ী তো হলো তারা ক্ষমতার আগে ক্ষমতায় যাওয়ার জন্য ধর্মীয় লেবাস পরে মানুষের থেকে সিম্পিতে নেওয়ার জন্য এই রকম লেবাস ধারণ করে যারা সত্যিকারের ধর্ম ব্যবসায়ী হলো তারা আলেমরা সারা জীবন আল্লাহর পক্ষে রসুলের পক্ষে কথা বলে আমাদের কোনো নেতা নাই আমাদের কোনো নেত্রীও নাই আমরা কারো আদর্শের দিকে মানুষকে ডাকি না উলামায়ে কেরাম যত কথা বলেন দরদ দিয়ে আপনাদের প্রতি ভালোবাসা রেখে মানুষকে আল্লাহর দিকে আর রসুলের দিকে ডাকেন একবার এক লোক আসরের নামাজে আজান হয়ে গেছে নামাজে ঢুকে গিয়েছে ভালো কথা নামাজ পড়ে বের হয়েছে কিছু দূর যেতে না যেতে দেখে আরেক এলাকায় ঢুকছে ওই মসজিদের নামাজের টাইম এদের আরো কিছু সময় তখন বলতেছে কর্মীদেরকে নামাজে ঢোক কর্মীরা বলতেছে স্যার একটু আগেই না নামাজে ঢুকলেন একটু আগেই তো আসর পড়লেন কম কথা বল জানোস না এখন ইলেকশনের টাইম যতবার সুযোগ পাবি ততবার পড়বি আছে এরকম এই যে নামাজ পড়ল আল্লাহকে খুশি করার জন্য না মানুষ দেখাবার জন্য এদের জন্য ওয়াইল এদের জন্য ধ্বংস যারা মানুষ দেখানোর কাজ করে অনেকে আছে হজ সব হজের হজের জন্য সামর্থ্য আছে যায় না ঠিক ইলেকশনের 3 মাস আগে যায়
কারণ পুষ্টাদের মধ্যে হাজি বা আলহাজ লাগানো যাবে এই যে হজটা করলো বলেন তো আল্লাহর সন্তুষ্টির জন্য করলো না মানুষ দেখাবার জন্য করলো সব জায়গায় দান করে না যেখানে দান করলে মানুষ বাহবা দিবে স্লোগান দিবে সেখানে দান করে অন্তরের নিয়ত আমি জানি না আপনিও জানেন না কিন্তু অন্তরের নিয়ত যিনি জানেন তিনি কে কিছু মানুষ তো আবার এমন আছে ওয়াজের মাহফিলেও আসে নাসের যে কনসার্ট হয় ওই প্যান্ডেলেও থাকে এই দিকেও থাকে ওই দিকেও থাকে যারা মুমিন নয় খাঁটি মুনাফিক হলো তারা আরে বাপরে বাপ আমি এরকম কয়েকজনকে একবার পেয়েছিলাম আপনাদের পাশে পাবনায় ইউটিউবে আছে এটা দেখবেন মহিলা সুদ্ধা উঠে গেছে স্টেজে এক ঘন্টা আমাকে বসায় রেখে বক্তৃতা করেছে আমি যখন সালাম দিলাম এক একজন নেমে যাচ্ছে সবাইকে বললাম সব কয়টা বসো এখানে এক ঘন্টা তোমাদের ওয়াজ আমি শুনেছি এখন এক ঘন্টা আমার ওয়াজ তোমরা শোনো এরকম কিছু মানুষ আছে খুব ব্যস্ত কুরআনের মাহফিলে এসে হুজুরদের আগে বক্তৃতার ভাগ বসায় এরপরে তারপরে চলে যায় কুরআনের মাহফিল কিছু কিছু ব্যক্তি এসে শিখান হুজুরদেরকে হুজুর রাজনৈতিক কথা বলবেন না অথচ এই সকল ধর্ম ব্যবসায়ীরা হুজুরদের বক্তব্যের আগে পাঁচ মিনিট দশ মিনিট রাজনৈতিক বক্তৃতা করে ধর্ম ব্যবসা করে কোরআনের মাহফিলে এখানে আলেমরা কথা বলবেন আলহামদুলিল্লাহ আমার বাড়ি সিলেটে এটা আমাদের সিলেটে নাই আমাদের সিলেটে এগুলো নেই ওলামারা কথা বলেন বাকিরা শুনেন সামাজিক অনুষ্ঠানে রাজনৈতিক অনুষ্ঠানে সামাজিক নেতারা রাজনৈতিক নেতারা বক্তৃতা রাখেন কোনো অসুবিধা আছে এই যে আমি এতক্ষণ ধরে কথা বলছি সূরা মাউন থেকে আমি কি আওয়ামী লীগের পক্ষে বলেছি আমি কি বিএনপির পক্ষে বলেছি না জামাতের পক্ষে বলেছি না হেফাজতের পক্ষে বলেছি কোরআন আল্লাহর পক্ষে রাসূলের পক্ষে কথা বলে কোরআন সুদের বিরুদ্ধে চোরের বিরুদ্ধে ডাকাতের বিরুদ্ধে সুতরাং চোর ডাকাত দুর্নীতিবাজদের কোরআনের কথা গায়ে লাগে মুমিন কখনো কোরআনের কথা আঘাত পায় না মুমিন কোরআন শুনলে আল্লাহ কোরআনে কি বলেছেন ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা মুমিন কোরআন শুনলেই তার ঈমান বাড়ে সুবহানাল্লাহ আমরা কোরআনের পক্ষে না বিপক্ষে পক্ষে না বিপক্ষে আল্লাহ কবুল করেন তাহলে মুনাফিকদের দুই নম্বর বৈশিষ্ট্য আল্লাহ এখানে বললেন আল্লাযীনা হুম ইউরাউন কাজ করে কাকে দেখানোর জন্য জোরে কাকে দেখানোর জন্য কষ্ট দিয়েছে আপনাদেরকে অনেক আমি শেষের আয়াতটা শুনেন এটা আমার বোনেরা যারা আছেন বোনরা রাগ করবেন না আমার কথায় মিলে যেতে পারে ওয়ায়ামনাউনাল মাউন মাউন অর্থ আলোচনার শুরুতে বলছিলাম না আপনাদেরকে মাউন মানে কি বলেছিলাম কার মনে আছে মাশাআল্লাহ টাঙ্গাইলের মানুষ খুব জ্ঞানী আপনারা খুব মনোযোগ আছে গৃহস্থালির প্রয়োজনীয় দ্রব্যাদি মুনাফিকদের তিন নম্বর স্বভাব হলো গৃহস্থালির এই প্রয়োজনীয় দ্রব্যাদি চাইলে এরা দেয় না এক মহিলা পাশের ঘরের মহিলার কাছে গিয়ে বলছে আপা আমার ঘরে আজকে মরিচ নাই একটু মরিচ দিবেন আগামীকাল দিয়ে দিব এরকম হয় না আসে কয় না গো বোন আমার ঘরে নাই আসে এরকম আগুন ধরাবে দিয়ে আসলাই নাই এটাও মাউন এটাও মাউন একটু দিয়া সলাই দিবেন দেয় না চুলায় আগুন নাই বোন আজকে আপনার চুলায় একটু রান্না করে ফেলি দেয় না আজব ব্যাপার হলো মাহফিলের স্টেজ হচ্ছে একটা বাঁশের মাথা একটু লম্বা মাথাটা একটু কাটতে হবে একটা দা দরকার দা বলেন না দাও বলেন প্যান্ডেলের পাশেই একজনের বাড়িতে গিয়ে বলছে আপনাদের দাওটা একটু দিবেন বাঁশের মাথাটা একটু কাটবো কয় আমাদের বাড়িতে দাও নাই আমি একবার মসজিদে নারিকেল গাছের এই যে এটাকে কি বলে ডাব্বা না ডাগ্যা এটা একটু কাটবো একটা দাও দরকার একজনের কাছে দাও চাইলাম তার ঘরেরই একজন বলছে দাও আছে আমি বললাম দাও আছে
ঘরের একজন তো বলল আছে কয় আছে কিন্তু দাওটা ভূতা দেওয়া যাবে না আচ্ছা আমি যে কথাগুলো বলতেছি এগুলো বাস্তব না অবাস্তব এই যে গৃহস্থালির প্রয়োজনীয় দ্রব্যাদি প্রয়োজন লাগলো চাইলো দিল না এদের জন্য আল্লাহ বলেছেন ফাওয়াইলুল এদের জন্য ওয়াইল এদের জন্য ধ্বংস এদের জন্য ক্ষতি এদের জন্য জাহান্নাম তাহলে বলেন তো আমাদের কাছে কেউ যদি কোনো প্রয়োজনীয় জিনিস চায় থাকলে কি আমরা দিব নাকি দিব না শুনেন ইমানদার কেমন হবে সাহাবী হচ্ছে দুই প্রকার জুড়ে বলেন কয় প্রকার মুখস্থ করেন এক প্রকার হলো মুহাজির আরেক প্রকার হলো আনসার মক্কা থেকে মদিনায় হিজরত করে গিয়েছেন তাদেরকে বলা হয় মুহাজির হিজরতকারী সাহাবী আর মুহাজিরদেরকে যারা আশ্রয় দিয়েছেন তাদেরকে বলে আনসারি মক্কা থেকে যারা হিজরত করে মদিনায় গেলেন ঘর বাড়ি ভিটা মাটি ব্যবসা বাণিজ্য বউ সব ছেড়ে দিয়ে মদিনায় আসলেন মদিনার লোকেরা শুনেন কি ভালোবাসাটা দেখালেন তারা বললেন আপনাদের ঘর বাড়ি নাই ঘর বাড়ি ছেড়ে এসেছেন আমাদের ঘর বাড়িতে আপনারা থাকেন সুবহানাল্লাহ আমাদের রুটি আপনাদের সাথে ভাগ করে খাবো আমাদের খাবার দাবার আমরা একসাথে মিলেমিশে খাবো জায়গা জমি ছেড়ে এসেছেন আমাদের খেজুর বাগানের ভাগ আপনাদেরকে দিব অনেকে আছেন বিবাহিত ভাই ইমানের কারণে বিবি রেখে এসেছেন অসুবিধা নাই আমাদের যে সকল আনসারীদের একাধিক বউ আছে একাধিক বউ থাকলে তালাক দিয়ে ওই বিবিকে আপনি বিয়ে করার জন্য সুযোগ করে দিলাম ইমানের সম্পর্ক ছিল এইরকম এখন আমাদের মুসলমান মুসলমান আহা দুঃখের কথা কি বলবো ফিলিস্তিনের অবস্থা আপনারা জানেন আমরা তো ফিলিস্তিনে গিয়ে যদি রাষ্ট্রীয়ভাবে ব্যবস্থা না থাকে গিয়ে যুদ্ধ করতে পারবো না কিন্তু অন্ততপক্ষে মুসলমান রাষ্ট্রগুলো তো যদি এক হতে পারত শক্ত অবস্থানে যেতে পারত তাহলে কি জারজ অসভ্য এই রাষ্ট্র ইসরায়েল এতটুকু আগাতে পারত কাফির কাফির আজ ভাই ভাই হয়ে গেছে কি অবস্থা গাজায় হাজার হাজার মানুষ শাহাদাত পেশ করেছেন শুনেন এ যুবকরা শোনো ফিলিস্তিন কি জানো হোয়াট ফিলিস্তিন সম্পর্কে যুবকরা শোনো ফিলিস্তিন হচ্ছে সেই ভূমি যেখানে হাজার হাজার নবী রাসূল এসেছে ফিলিস্তিন হলো সেই ভূমি যেই ভূমিতে আমাদের প্রাণের কিবলা আগের কিবলা মসজিদুল আকসা অবস্থিত আজকে 28 অক্টোবর কিয়ামত পর্যন্ত পৃথিবীতে যা হবে পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থান হচ্ছে মসজিদুল আকসা ফিলিস্তিনকে কেন্দ্র করে ফিলিস্তিনের এই ভূমিকে নবীজি বলেছেন আরদুল মাহশারি ওয়াল মানশার এটা কিয়ামতের জায়গা কিয়ামত এখানে হবে ইমাম মাহদি গোটা পৃথিবী শাসন করবেন বাংলাদেশকে যারা শাসন করে তল্লুক হকের উপরে লড়াই করবে আর আল্লাহ তাদেরকে গোটা দুনিয়া তাদের বিরুদ্ধবাদী হলেও আল্লাহ তাদেরকে বিজয় দিবেন সুবহানাল্লাহ সাহাবীরা বললেন কোন অঞ্চলের মানুষ সম্পর্কে আপনি বলছেন নবীজি বললেন আহলুস শাম এরা হচ্ছে শামবাসী আমার ইমানদার উম্মত সুবহানাল্লাহ ফিলিস্তিনের মুসলমানদের ইমান আর আমাদের ইমান এক রকম না আমাদের ইমান পয়সার কাছে বিক্রি হয়ে যায় আমাদের ইমান নেতা নেত্রীদের আদর্শের কাছে বিক্রি হয়ে যায় কিন্তু ফিলিস্তিনের মুসলমানরা পবিত্র ভূমির জন্য মসজিদে আকসার জন্য জীবন দেয় ইহুদিদের সাথে আপোষ করে না ফিলিস্তিনিরাই বিজয়ী হবে এই ফিলিস্তিনিরা আগামীর পৃথিবী শাসন করবে সন্দেহ আছে আপনাদের আপনাদের থাকতে পারে যাদের সন্দেহ আছে বাড়িতে গিয়ে আগামীকাল থেকে কিতাবুল ফিতান হাদিসের মধ্যে শেষ জামানার ফিতনার সব হাদিসগুলো পড়বেন সেখানে নবীজি বলেছেন ইমাম মাহদি আসবেন পৃথিবী শাসন করবেন হেডকোয়ার্টার কোথায় যে ফিলিস্তিনিরা মার খাচ্ছে আর অসভ্য পশ্চিমারা বলছে এখন তারা নাকি হামাসের সুরঙ্গগুলোতে রাসায়নিক অনেক গ্যাস বিষাক্ত গ্যাস ছুটবে হামাসকে নাকি একদম শেষ করে দিবে আর আমরা তাদেরকে বলছি আল্লাহর হাবিবের কথা যদি সত্য হয়ে থাকে এই নির্যাতিত নিপীড়িত মুসলমানরাই আগামীর বিশ্বকে শাসন করবে আমেরিকা বলতে কোনো দেশ পৃথিবীর মানচিত্রে থাকবে না তো
বলবেন হুজুর এটা কি আপনি স্বপ্নে কথা বলেন নাকি না 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 স্বপ্ন নয় এখানে অনেক আলেমরা বসে আছেন তাদেরকে সাক্ষ্য রেখে বলছি কিয়ামতের বড় আলামত কয়টা কয়টা এগুলো মুখস্থ রাখবেন বড় আলামত হলো এর মধ্যে শুনেন একটা আলামত হলো পৃথিবীতে বড় বড় তিনটা ভূমিকম্প হবে এটা কি আমি আমি বলতেছি আমি আমি এটা তো বড় হুজুর বলেছেন বড় হুজুর কে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আচ্ছা কোন কোন জায়গায় ভূমি ধস হবে কোন কোন জায়গাগুলো মাটির তলে চলে যাবে হাসফুন বিল মাশরিক ওয়া হাসফুন বিল মাগরিব একটা হবে হাসফুন বিল মাশরিক পূর্বে প্রাচ্যের দেশ পূর্বে আরেকটা হবে হাসফুন বিল মাগরিব পশ্চিমে আরেকটা হবে জাজিরাতুল আরবে এর মধ্যে একটা পাইলাম কোথায় হাসফুন বিল মাগরিব মাগরিব মানে হলো পশ্চিমের দেশ বিশ্ব মানচিত্র দেখেন আমেরিকা পৃথিবীর কোন দিকে জোরে বলেন মুরলের ঘরের মুরল এখন যারা পৃথিবীতে সন্ত্রাসের মদদ দিচ্ছে এই আমেরিকা এবং তাদের গোলাম যত পশ্চিমা দেশ আছে আল্লাহর হাবিবের ভবিষ্যৎ বাণী অনুযায়ী কিয়ামতের আগে এই পশ্চিমা অসভ্য দেশগুলো মাটির তলায় চলে যাবে পৃথিবীর মানচিত্রেও এরা থাকবে না আমরা যদি হায়াত পাই তো দেখব হায়াত না পেলে এই বক্তব্য ইউটিউবে থাকলে পরবর্তী প্রজন্ম এই বক্তব্য যেন মিলিয়ে নেয় এটা বলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা আমাদেরকে সন্ত্রাসী বানায় হ্যাঁ হামাসকে তারা সন্ত্রাসী বানিয়ে দিচ্ছে 70 বছর তারা মার খেলো ফিলিস্তিনিরা ইসরায়েলের বর্বর ইহুদিরা একচেটিয়া হামলা করলো পশ্চিমারা মুখ বন্ধ করে দিল কিচ্ছু বলল না যখনই ফিলিস্তিনিরা আত্মরক্ষা করলো ফিলিস্তিনিদেরকে তারা তখন সন্ত্রাসী বানিয়ে দিল আসল সন্ত্রাসী তো তারা দীর্ঘ 70 বছর ধরে ফিলিস্তিনের এক ইঞ্চি মাটিও ইহুদিদের না এরা দখলদার আপনাদের সখীপুরে এসে মানিকগঞ্জের এক লোক এই এই জায়গা মনে করেন ভাইজানের এই জায়গা সে এসে এখানে সাইনবোর্ড লাগাই দিল সে ওই জায়গার মালিক আপনারা কি লোকটাকে ভূমির মালিক বলবেন না দখলদার বলবেন বাটপার দখলদার ইসরায়েলের বর্বর ইহুদিরা হলো দুনিয়ার সবচেয়ে বড় অসভ্য দখলদার ফিলিস্তিনের ভূমিকে তারা দখল করে দখলদারিত্ব চালাচ্ছে ইতিহাসগুলো পড়বেন আমাদের দুঃখ লাগছে ওয়াইয়াবনাউন আল মাউনের কথা বলছিলাম প্রয়োজনীয় দ্রব্যাদি বাদ দেন এই প্রসঙ্গে আমি কথাটা টেনে আনলাম ইসরায়েলের পাশে দেখেন কাফিররা কেমনে দাঁড়িয়েছে কাফির কাফির ভাই ভাই আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন তাদের পক্ষে শুধু যে পক্ষে তা নয় রণতরী পাঠিয়ে দিয়েছে গত সপ্তাহে বাইডেন ওয়াশিংটন থেকে উড়ে তেল আবিবে এসেছে কানাডার প্রেসিডেন্ট জাস্টিন ট্রুডো তাদের পাশে দাঁড়িয়েছে ফ্রান্সের প্রেসিডেন্ট আরেক বড় খবিশ ইমানুয়েল ম্যাক্রো তাকে খবিশ বলছি কেন জানেন তো আপনারা তার মদদে তার দেশে আমাদের নবীর কার্টুন প্রদর্শিত হয়েছে নাউযু বিল্লাহি মিন আরেক বেটা তার নিজের জুতার তলায় মাটি নাই পুতিন এমন চেসা সেচে তারে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি সেও ইহুদিদের পক্ষে সেও ইহুদিদের থাকবেই তো কাফির কাফির আর আমাদের 57-58টা দেশের মুসলিম প্রধান রাষ্ট্রপ্রধানরা এটা জনগণ যেন তাদেরকে দোষারোপ না করে লজ্জা শরম থেকে বাঁচার জন্য বিবৃতি দিয়ে শেষ করেছেন কেউ কেউ তো আবার কৌশল করেছেন বিবৃতি দেওয়ার পরে ফিলিস্তিনিদের পক্ষে কথা বলে নিজের দেশের নৌবাহিনীর কিছু লোককে জাতিসংঘের শান্তিরক্ষী মিশনে পাঠিয়েছেন হিজবুল্লাহর পক্ষে থাকার জন্য হ্যাঁ কাফির কাফির ভাই ভাই ফিলিস্তিনিদের পক্ষে আপনি কথা বলছেন না আমাদের অবস্থা যেন এমন দেখি আসমানের দিকে তাকায় আছি আসমানি কোনো সাহায্য আসে কিনা বা আবাবিল উড়ে আসে কিনা আমাদের তাকানো দেখে আবাবিল যদি উড়ে আসেও এটা গজব হয়ে ইহুদিদের উপরে আসবে না নিস্তব্ধ থাকা 200 কোটি মুসলমানের উপরে আসবে কলেজাটা যদি ছিঁড়ে দেখাতে পারতাম তাহলে বুঝাতে পারতাম যে হৃদয়টা কি পরিমাণ ক্ষত বিক্ষত
ভাববেন না ওয়াজের মাঠ গরম করার জন্য ফিলিস্তিনিদের পক্ষে এই কথাগুলো বলছি আরে আমার দেশে এমন লক্ষ লক্ষ যুবক আছে যাদেরকে রাষ্ট্রীয়ভাবে সুযোগ দেওয়া হলে ফিলিস্তিনের জন্য মসজিদে আকসার জন্য শহীদ হয়ে যাবে প্রিয় ভাইরা আমরা বাংলাদেশে বসবাস করি আমাদের হৃদয় ফিলিস্তিনে বসবাস করে আহা ছোট ছোট বাচ্চাদের শরীর মিসাইল দিয়ে শেষ করে ফেলেছে আপনারা দেখছেন কিনা ফেসবুকে নারীরা শিশুরা হাসপাতাল আশ্রয়কেন্দ্র কোনটাই তাদের বর্বরতা থেকে রেহাই পাচ্ছে না আমেরিকা তাদেরকে সন্ত্রাসী বলছে না সন্ত্রাসী বলবে কেমনে আসলে যে আমেরিকা আমাদেরকে গণতন্ত্র সভ্যতা শেখায় এই আমেরিকা হচ্ছে দুনিয়ার সবচেয়ে বড় অসভ্য ও বাপ রে বাপ আমেরিকার কথা তো আছেই পাশের দেশের দাদাও বলেছেন ফিলিস্তিনিরা অসভ্য এই সন্ত্রাসী কি আর বলবো দাদা গো আপনাদের ইতিহাস আমরা জানি আমরা হুজুররা খালি কুরআন আর হাদিস পড়ি না ইতিহাসের জ্ঞান ভালো আছে আমাদের আমাদের শাসকরা 800 বছর ভারত শাসন করেছে আমরা কোনো মন্দির পুরাই নাই আর 70 বছর শাসন কইরা আপনারা কি করছেন জানা আছে কি সন্ত্রাসী করেছেন গুজরাটে কি করেছেন বিশ্ববাসী জানে আমাদের বাবরি মসজিদ ভেঙে দিয়ে পৃথিবীর মুসলমানদের কলিজা ভেঙে দিয়েছেন আপনারা আমাদেরকে বলছেন সন্ত্রাসী নিজের চরকায় তেল দেন মিয়া আর কিছু বললাম না আমাদের দেশে কিছু লোক আছে পাগল হয়ে যায় গোলামি করতে করতে নির্যাতিত ফিলিস্তিনিদের পক্ষে এই রকম কথা বলার পরে এই সব গোলামদের পক্ষে যারা থাকবে এরা হচ্ছে মুসলমানদের জাতীয় দুশমন আল্লাহ আমাদেরকে হেদায়াত করেন সম্মানিত ভাইয়েরা সম্মানিত ভাইয়েরা সূরা মাউন থেকে আমরা কথা বললাম এই যে সূরা আল মাউন সাতটা আয়াত আমরা আজকে আলোচনা করলাম এটা যদি একজন মুসলমান বুঝতে পারে তাহলে তার জীবনে ছয়টা শিক্ষা সে কাজে লাগাতে পারে কয়টা নাম্বার ওয়ান পরকালের প্রতি ইমান রাখা হিসাব দিতে হবে একদিন কার কাছে যুবক ভাইয়েরা রাতের বেলা মোবাইলে খারাপ কিছু দেখিও না বিচার দিবসে বিচার করবেন কে এই বিচারের ভয় থাকলে অন্যায় থেকে আমরা বাঁচতে পারবো ইনশা দুই নাম্বার শিক্ষা এতিমের সাথে খারাপ আচরণ করা যাবে তিন নাম্বার মিসকিনকে খাদ্য দিবেন খাদ্যদানে উৎসাহিত করবেন পারবেন না ইনশাল্লাহ চার নাম্বার নামাজের ব্যাপারে কোনো গাফলতি আমাদের হবে আজান হয়েছে কাজ বন্ধ সাথে 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 পাঁচ নাম্বার মানুষ দেখানো কোনো কাজ আমরা করব না সমস্ত কাজ হবে আমার রবের সন্তুষ্টির জন্য তিনি কে ছয় এবং সর্বশেষ প্রয়োজনীয় কোনো জিনিস আমার ভাই আমার বোন আমার কাছে চেয়েছে থাকবে আমি দিব না এটা আমার চরিত্র হতে পারে না আল্লাহর হাবিব বলেছেন যে ব্যক্তি কোনো মুমিনের প্রয়োজন পূরণ করে দিবে আল্লাহ দুনিয়া আখিরাতে তার প্রয়োজন পূরণ করে দিবে কয়টা শিক্ষা সূরা মাউনের আলোকে এই ছয়টি শিক্ষা আমরা যেন জীবনে প্রতিফলন ঘটাতে পারি আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন আমার কথায় কি আপনারা কষ্ট পেয়েছেন না